Bismillahirrahmanirrahim. Parum kurunamay wa asim da'alu Allah nami shuru. Wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa amila salihan wa qala innani minal muslimin. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin wassalatu wassalamu ala sayyidil mursalin nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi ajmain amma ba'd. Faqad qala al-mu'allif rahimahullahu ta'ala wa an Abi Hurairah radhiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam lil mamluk ta'amuhu wa kiswatuhu wa la yukallafu min al-amali ma illa ma yutiq. Rawahu Muslim. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কিছু দায়িত্ব দান করেছেন এবং এই দায়িত্ব যথাযথভাবে পালন করার যে সব প্রাপ্য অধিকার মানুষের উপর রয়েছে অন্যের সেগুলি আদায় করার আল্লাহ পাক নির্দেশ দান করেছেন তার মধ্যে একটি হচ্ছে ভরণ পোষণ বা যারা আপনার অধীনে রয়েছে আপনার সাথে কাছের সম্পর্ক রয়েছে তারা আপনার উপরের হোক বাপ মা দাদা দাদি নানা নানি হোক অথবা আপনার নিচের হোক ছেলে মেয়ে স্ত্রী ছেলে মেয়ে চাকর নকর হোক ইত্যাদি আত্মীয় স্বজন তাদের খরচ খরচে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন আমাদের বলগুল মারামে যে হাদিসগুলি নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে এই বিষয়ে যে সব খরচ খরচা বহন করা একজন মুসলিমের ওপর ফরজ হয় ওই সম্পর্কে 991 নম্বর হাদিস বলগুল মারামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল মামলুকে তুআমুহু ওয়া কিসওয়াতুহু কৃতদাস বা কৃতদাসীর জন্য তার খাদ্যের দায়িত্ব রয়েছে ওয়া কিসওয়াতুহু এবং তার বস্ত্রের দায়িত্ব রয়েছে অর্থাৎ যার কৃতদাস কৃতদাসী রয়েছে ওই মনিবের ওই লোকের উপর কৃত দাস দাসীর খাবার ব্যবস্থা দেওয়া এবং তাদের পরনের পোশাকের ব্যবস্থা দেওয়া এটা হচ্ছে আবশ্যক কারণ কৃত দাস কৃত দাসী তার অধীনে মালিকের অধীনে এবং যা আয় উপার্জন করে সব কিছুর মালিক শরীয়তের দৃষ্টিতে মনিব মালিক হয় এটা হচ্ছে কৃত দাস কৃত দাসী সম্পর্কে আজকাল কৃত দাস দাসী বাস্তবে নেই শরীয়তে বিধান থাকলেও বাস্তবে যেই সূত্র থেকে কৃত দাস দাসী হয় সেই সূত্র আমাদের কাছে নেই সেই রাস্তা বন্ধ আছে আমাদের সামনে সুতরাং আজকাল আর ওই কৃত দাস দাসীর প্রথা নেই বিলুপ্ত হয়ে গেছে যারা চাকর্ণ করেছে অর্থাৎ আমাদের কাছে মজদুরি করে সে দৈনিক মজদুরি হোক অথবা মান্থলি হোক মাসিক হোক এদের খরচ খরচা আবশ্যক না যদি শর্ত চুক্তি না থাকে হ্যাঁ যদি চুক্তি থাকে যে ওদের বেতনে দিতে হবে মাসিক বা দৈনিক এত টাকা দিতে হবে আর তিনবার খেতে দিতে হবে তো আল মুসলিমুন আলা শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুসলিম রাজা শর্ত করবে সে শর্ত অনুযায়ী চলবে আপনার সাথে যদি শর্ত করে থাকে আপনার কর্মচারী আপনার বাড়ির চাকর চাকরানি কাজের ছেলে মেয়েরা ইত্যাদি তাহলে তাদের যে সব শর্ত রয়েছে এবং সেই শর্তে আপনি একমত হয়েছেন সেগুলি পুরা করতে হবে দাস দাসীকে অথবা চাকর নকরকে এমন কাজের দায়িত্ব দেওয়া যাবে না যেই কাজ তাদের জন্য করা কঠিন হয়ে পড়ে কষ্টকর হয় ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিক কাজের এমন কোনো দায়িত্ব দেওয়া যাবে না যা করতে তারা সক্ষম না কষ্টকর কাজ একজন মানুষ কত কাজ করবে মেশিনের মতো কাজ করবে আর মেশিনকে তো রেস্ট দিতে হয় মাঝে মধ্যে হয় না কিছু লোক এরকম মনে করে যে আমার কাজের হ্যাঁ লোক মানে সবসময় কাজ করো হাউস ড্রাইভারকে ওই সকাল ছয়টা থেকে লাগিয়েছে অন কল সবসময় চব্বিশ ঘন্টা ওকে ঘুমাইতে দিচ্ছে না কাজের মেয়েকে সারাদিন রাত রাত বারোটা পর্যন্ত তো খাওয়া দাওয়ার ধুমধাম চললো রাত বারোটার পরে ভদ্রলোকেরা যখন ঘুমিয়ে গেল তখন ওকে থালা বাসন ধোয়ার জন্য লাগিয়ে দিল ফজর পর্যন্ত বেচারি ধুইতেই থাকলো
আবার যখন সকাল ছয়টা হলে এক দু ঘন্টা হয়নি, সকাল ছয়টা বাচ্চারা স্কুলে যাবে, তার জন্য আবার দিল ওই মহিলাকে উঠিয়ে কাজের মেয়েকে। এগুলো জুলম অত্যাচার, হারাম এগুলো। এইরকম যারা অসৎ লোক আছে তারাই সব কাজ করতে পারে, যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই, আল্লাহর ভয় নেই, পরকালের চিন্তা নেই, তারাই এরকম জুলম অত্যাচার করতে পারে। তো আপনি যেমন মনে করছেন যে আমি একজন মানুষ হিসাবে কত ঘন্টা সারাদিনে কাজ করতে পারি, ততটা আপনি দায়িত্ব দেবেন আপনার চাকর নকরকে। আমার যেমন রেস্টের প্রয়োজন রয়েছে, কত ঘন্টা আমি ঘুমাই আরাম করি, ততটাই তাকে ন্যায্য অধিকার দেবেন। এটা হচ্ছে সুবিচার। জি, আপনার জন্য কেমন পোশাকের প্রয়োজন রয়েছে? হ্যাঁ, কমপক্ষে তিনটা পোশাক লাগবে, দুটোতে হবে না। তো একটা চাকরকে, একটা কাজের মেয়েকে তিনটা পোশাকও দেবেন আপনি? অথচ আপনার দশ বিশটা আছে, বরং আজকালকার যে মানে কতটা আছে বলতে পারবেন না যে আমার কতটি জোড়া হ্যাঁ পোশাক আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি কথা বলেছেন, খাদ্যের ব্যবস্থা দেওয়া, বস্ত্রের ব্যবস্থা দেওয়া, এই দুটো কথা। তৃতীয় হচ্ছে যে এমন কাজের দায়িত্ব চাপাবেন না যেটা করতে সক্ষম না হয় বা বড় কষ্ট হয়ে যায়। আরেকটি হাদিসে রয়েছে, যদি কখনো ভারী কাজ দিতেই হয়, কারণ কাজ ভারী, মাঝে মধ্যে আমরা ভারী কাজ নিজে সংসারে করতে হয়, হয় না, নিজেদেরকেও করতে হয়। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় বাসা পরিবর্তন করছেন, অনেক ভারী কাজ আছে, মাল সামান তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে যেতে হবে, খালি করতে হবে, আরেক জায়গায় সেট করতে হবে, ভারী কাজ আছে আপনার সংসারে। তো আপনার চাকর নকরকে তো ভারী কাজ করতেই হবে। ভারী কাজ যদি দিতে হয় চাকর নকরকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা আইনুহুম, তাদেরকে সাহায্য করো, তাদের সাথে একসাথে কাজ করো। আপনি যদি আপনার চাকরের সাথে কাজ করে, বাড়ির মালিক নিয়ে যদি কাজের মেয়ের সাথে কাজ করে, তো হ্যাঁ খুশি হয়ে কাজ করবে, আমার মালিকও কাজ করছে, মালিকই কাজ করছে, ইত্যাদি। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদ ব্যবহার করতে বলেছেন অধীনস্থদের সাথে, দুর্বলদের সাথে। আর মনে রাখবেন যে যারাই দুর্বল সমাজে, তারা চাকর নকর হোক, কাজের ছেলে মেয়েরা হোক, অথবা তারা নারীরা হোক, হ্যাঁ এতিম হোক, বিধবা হোক, যারা সমাজে কমজোর যাদেরকে মনে করা হয়, এদের কারণে আল্লাহ পাক আমাদের রিজিক দান করে থাকেন। এ মর্মে সহি হাদিস রয়েছে তিরমিজি, ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফায়কুম, নিশ্চয়ই তোমাদেরকে রিজিক দেওয়া হয়, আল্লাহ পাক রিজিকে বরকত দান করেন, এবং তোমাদেরকে আল্লাহ পাক সাহায্য করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, বিদুআফায়কুম, তোমাদের দুর্বলদের ওসিলায়, তোমাদের সমাজে যারা দুর্বল অসহায় দুর্গত তাদের মাধ্যমে। সুতরাং হতে পারে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আপনি আপনার স্ত্রী অসহায় আপনার তুলনায় দুর্বল, তার খেয়াল রাখছেন আপনি, আপনার নাবালক ছেলে মেয়েরা রয়েছে তারা দুর্বল, বিশেষ করে ছেলেদের তুলনায় মেয়েরা দুর্বল, মেয়ের বিবাহ হচ্ছে না, অথবা তালাক প্রাপ্ত হয়েছে তারপরও তার দেখাশোনা করছেন, বিধবা হয়ে গেছে তারপরও আপনি একজন বাপ হিসাবে ভাই হিসাবে দেখাশোনা করছেন, এরা আপনার কাছে দুর্বল কমজোর। আপনার চাকর চাকরে রয়েছে অধীনস্থ রয়েছে, তারা দুর্বল সমাজে পরিবারে, এদের সাথে ভালো ব্যবহার করছেন, এদের সাথে নম্র ব্যবহার করছেন, এদেরকে অন্তর থেকে ভালোবাসছেন, এদেরকে কষ্ট দেন না, এদের হকগুলি আদায় করছেন, এর ওসিলাতে হয়তো আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাকে আপনার রিজিকে বরকত দান করেছেন, আপনাকে সার্বিক দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে রেখেছেন। কারো মাধ্যমে আল্লাহ পাক আপনাকে কী দিচ্ছেন, রুজি দিচ্ছেন, বা আপনাকে সুস্থ রাখছেন, বা আপনার যেসব শান্তি সুখের দিক রয়েছে সেগুলিকে আল্লাহ পাক ভালো রাখছেন। সবসময় মনে রাখবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহির কথা। সুতরাং আমি বেশি শক্তিশালী, যদি কমজোরের খোঁজ খবর নিই তাহলে ওর ওসিলাতে আমি সুস্থ থাকবো, আমার রুজি সুন্দর হবে, বরকত হবে, আমার জীবনটা সুন্দর হবে, আমার ভবিষ্যৎ সুন্দর হবে, ভালো হবে, এই ইয়াকিনগুলো রাখবেন। এগুলো হচ্ছে ওহির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস প্রমাণ করে যে চাকর নকর অর্থাৎ দাস দাসী, যার কৃত দাস দাসী, তাদের ভরণ পোষণ দিতে হবে, তাদের খাওয়ার ব্যবস্থা দিতে হবে, আর তাদের পোশাক দিতে হবে। বলছেন, আল হাদিস ও দালিলুন আলা ওয়ুজুবি নাফাকাতিল মামলুক ও কিসওয়াতিহি, যারা অধীনস্থ দাস দাসী কৃত দাস দাসী, তাদের খরচ খরচা মালিক বা মালিকনির ওপর, যদি মালিক নি কোনো মহিলা মালিক হইতে পারে দাস দাসী, তার উপরে ফরজ এবং তাদের বস্ত্র দেওয়া ফরজ। সহি মুসলিমে আরেকটি মর্মে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুম ইখওয়ানুকুম,
তোমাদের দাস দাসীরা তোমাদের ভাই বোন, দাস হলে তোমার ভাই, মনে রাখবে দাস নয় তোমার ভাই, এগুলো দিনী ভাই মুসলিম। জি জালাহুমুল্লাহু তাআলা ইদিকুম, আর যদি মহিলা হয় তো তোমার বোন, দিনী বোন, তুমি তোমার বোনের সাথে যে ভালো আচরণ করো সেই রকমই তোমার ইমানি বোন, সুতরাং তার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পাক তোমাদের অধীনস্থ করে তোমাদের হাতের আন্ডারে রেখেছেন, অর্থাৎ তোমাদের অধীনে করে দিয়েছেন। হতে পারে কালকে আল্লাহ তোমাকে অন্যের অধীনে করে দিতে পারেন, পরাধীন করে দিতে পারেন। ফাআতিমুহুম মিম্মা তাকুলুন, যেই ধরনের খাবার খাও ওই ধরনের খাবার খাওয়াবে। জি, যা থেকে তোমরা খাও তা থেকে তাদেরকেও খাওয়াবে। জি, এই ক্ষেত্রে দুটো অবস্থা হইতে পারে। একবারে যেই কোয়ালিটির খাবার আপনি খাচ্ছেন একজন বাড়ির মালিক হিসাবে, অথবা আপনার স্ত্রী খাচ্ছে, আপনার চাকর চাকরানি কাজের ছেলেমেয়েরা অথবা দাস দাসীকে খাওয়াইতে হবে কি ওই কোয়ালিটির? কেউ কেউ এই অর্থ নিয়েছেন, যদি এই অর্থই নেওয়া হয় তাহলে এটা ফরজ নয়, এটা হচ্ছে মুস্তাহাব। ভালো যেই কোয়ালিটির খাবার, আপনি গরম গরম ভাত খাচ্ছেন তিনবার, হ্যাঁ মাছ দিয়ে গোস্ত দিয়ে ভাত খাচ্ছেন, তাহলে ওই রকমই খাওয়াবেন, এটা ফরজ নয়, এটা কি মুস্তাহাব। ভালো, জি মুস্তাহাব ভালো। আর আরেকটা অর্থ হচ্ছে যে আপনি যেমন পেট পুরে ভাত খাচ্ছেন, হ্যাঁ শরীরের চাহিদা পূরণ করছেন, ওই রকম তার শরীরের চাহিদা যতটা খাবার লাগে দেবেন, সেটা একটু ডাউনও হইতে পারে। অনেক সময় হয়তো বাড়ির বুড়া বুড়ি যারা মালিক আসল, হ্যাঁ বস গরম ভাত খায়, আমাদের দেশে দেখেছেন না মহাজনরা, মহাজনদের বাড়ি আমরা খোঁজ খবর রাখি, কারণ এক্সামে লজিংয়ে পড়াশোনা করেছি, শিক্ষকতাও করেছি, তো ওরা তো সকালেও গরম ভাতের নাস্তা, এটা হচ্ছে মহাজনদের বাড়ির আবার, আর মাছ গোস্ত ছাড়া তো ভাত নেই। কিন্তু অনেক সময় বউদেরকেও ওই গরম ভাত দিতে পারে না, ওদেরকে রুটি খাওয়ায়। এখন বাড়ির বউ বৌমা যারা আছে ওরা রুটি খাচ্ছে, তাহলে চাকরকে কি গরম ভাত খাওয়াইতে পারবে, হ্যাঁ বা খাওয়াবে? কখনো খাওয়াবে না। এইটা আল্লাহ ফরজ করেনি, তবে কতটা ফরজ করেছেন, খাবার তিনবার আপনি খাচ্ছেন তিনবার ওদেরকে দেবেন। আপনি পেট ভর্তি করে খাচ্ছেন, আপনার শরীরের প্রয়োজন মেটাচ্ছেন, ওই রকমই তাদেরকে পেট পুরে খাবার দেবেন, অর্ধেক খাবার নাই, হ্যাঁ তাদের আরও চাহিদা আছে, তারপর খেতে দিচ্ছেন না, হ্যাঁ হাতে তুলে একটু দিয়ে দিলেন, এইটা চলবে না। জি, ভালো ভালো খাবার, মাঝে মাঝে ভালো ভালো খাবার আপনি খাচ্ছেন, তো ভালো খাবার একটু অংশ, হ্যাঁ কম হইলেও একটু দেবেন ভালো খাবার। জি, এমন নয় যে ভালো যেগুলো পাটি মাটি হইলো ওগুলোতে চাকরের কোনো অধিকার নেই, হক নেই, হ্যাঁ এইরকম যেন না, এটা ফরজ। এটা এই অর্থ যদি নেওয়া হয় যে মিম্মা তাকুলুন, যা থেকে তোমরা খাচ্ছ তা থেকে তাদের খাওয়াবে দাস দাসীদেরকে। ওয়ালবেসুহ মিম্মা তালবাসুন, আর যেই রকম পোশাক পরিধান তোমরা করো সেই রকম পোশাক পরাবে। এখন আপনি ঘড়ি পরছেন 200 রিয়ালের, তাই বলে আপনার দাস দাসীকে ওই রকম ঘড়ি দিতে হবে নাকি? এই কোয়ালিটির যদি দেন এটা মুস্তাহাব। অনেক সাহাবায়ে কেরাম এরকম করতেন, আবুজার রাজি আল্লাহ তাআলা, আবুজার রাজি আল্লাহ তাআলা, সেই হাদিস যে তিনি তার শরীরে হুল্লা এক জোড়া কাপড় আছে, আর একই রকম সেম কাপড় তার যে কিতো দাস দাস চাকর তার গায়েও আছে, একই রকম কাপড়। এটা প্রমাণ করে দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে একই কোয়ালিটির কাপড় চোপড় আমরা পরিধান করব, যে কাপড় আমার শরীর আমি মালিক, সেই কাপড় আমার কিতো দাস দাসীর ওই রকম কোয়ালিটির কাপড় থাকবে। এটা হচ্ছে মুস্তাহাব, যদি এটা করতে পারে সবচেয়ে ভালো। যেমন মানের খাবার আপনি খাচ্ছেন ওই রকম মানের খাবার আপনি তিন টাইমে খাওয়াবেন, হ্যাঁ তার মাঝে মাঝে নাস্তা করছেন তাদেরকে করাবেন, এটা হচ্ছে মুস্তাহাব। আর আপনার যেমন কাপড়ের প্রয়োজন, হ্যাঁ যতটা মোটামুটি কমপক্ষে প্রয়োজন ততটা কমপক্ষে আপনি প্রয়োজন মেটাবে তাদের খাদ্যের আর পোশাকের, এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে ফরজ। এমন না হয় যে চাকরকে একটা কাপড় দিয়েছেন, একটা ছিঁড়া কাপড়, কেউ সেই কাপড় পরে বাইরে বের হওয়া যায় না, যতক্ষণ তাহলে ওই যে ভালো কাপড়টা ভিজিয়ে দিয়েছে ততক্ষণ আর বাইরে বেরোতে পারছে না, জায়েজ নাই। সে আপনার কাছে কাপড়ের অভাব নেই আর তার জরুরি কাপড় কমপক্ষে তিন জোড়া দিচ্ছেন না, এরকম যেন না হয়। তো একটা স্তর হচ্ছে ফরজ, যেটা চাকর নকরকে দিতে হবে, আর একটা স্তর হচ্ছে মুস্তাহাব, ভালো করতে পারলে ভালো। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইউগালিবুহুম, আর তাদেরকে এমন কাজের বোঝা চাপাবে না যা তাদেরকে কি করে, তাদেরকে অপারক করে দেয়। অপারক, এইরকম ভারী কাজ দিয়েছেন যে পারছে না, বড়ই কষ্ট হচ্ছে। ফাইন কাল্লাফ তুমুহুম, যদি তাদেরকে এইরকম কখনো ভারী কাজ দিতে হয়, 8 ঘন্টার বেশি কাজ দিতে হচ্ছে, 10 ঘন্টা, হ্যাঁ অথবা খুব ভারী কাজ দিতে হচ্ছে,
فَأَعِنُوهُمْ তাহলে তাদেরকে তোমরা সশরীরে সাহায্য করো, তুমিও কাজ করো, হ্যাঁ তোমার ছেলেদেরকেও কাজে লাগিয়ে দাও, চাকরের সাথে তোমার ছেলেরাও কাজ করছে, মালিকও কাজ করছে, তো খুশি হয়ে কাজ করবে, তাই না? জি, এই অনুভূতি তার মধ্যে পয়দা হবে যে আমাকে ছোট মনে করে না, যেই কাজ আমাকে দিয়ে নিচ্ছে সে কাজ ওরাও করছে, আমার সহযোগিতা করছে। ওয়ান হাকিম ইবনে মাবিয়াত আল কুশাইরি আন আবিহি রাদিয়াল্লাহু আনহুমা কাল কুলতু ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি কাল আন তুতিমাহা ইযা তাইমতা ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা আল হাদিস ওয়া তাকাদদামা ফি ইশরাতিন নিসাই। হাকিম ইবনে মাবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু আনহুমা দুজনই সাহাবী, হাকিম রাদিয়াল্লাহু বর্ণনা করছেন তার পিতা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ যে আমি একবার বললাম যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাক্কু যাওজাতি আহাদিন আলাইহি আমাদের যে কোনো মানুষের স্ত্রীর তার স্বামীর ওপর কি অধিকার কি প্রাপ্য রয়েছে, স্বামীর কাছে তার কতটা পাওনা রয়েছে স্ত্রী হিসাবে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন্তুত মাহা ইদা তাইমতা তুমি যখন খাবে তখন স্ত্রীকে খাওয়াবে, যখন আপনি খাবেন তখন স্ত্রীর খোঁজ খবর নিয়েন যে ও খেয়েছে কি খাইনি, অনেক স্বামী আছে অযোগ্য স্বামী, হ্যাঁ হয় তার বোকামি মূর্খামি আর না হলে সে জালেম, বোকা মানে বুদ্ধি কম, বাইরে থেকে এসছে স্ত্রী খেতে দিল, মনে মনে স্ত্রীর মনে আছে যে খেতে বসলে হয়তো স্বামী বলবে যে তুমি খেয়েছো কি না, তো আমাকে হয়তো বসাবে বলছে তুমি খেয়ে নাও, লোক হচ্ছে বোকা, ও খেতেই থাকলো খেতে থাকলো, যা দিল তার সামনে সব খেয়ে শেষ করে ফেললো, একবার জিজ্ঞাসাও করলো না যে তুমি খেয়েছো কি খাওনি, তো একে ওই জন্য বোকা বললাম, মূর্খ আসলে যার অনুভূতি শক্তি কম, আবার কিছু আছে অনুভূতি শক্তি আছে, ও নিজের গরজ ঠিক খুব বুঝে সূক্ষ্মভাবে বুঝে, কিন্তু জানলে ও খোঁজ খবর নিতে চাই না, নিজের পেট বুঝে আর নিজের গরজ বুঝে, ও স্ত্রী খেলেই কি আর না খেলেই কি, জি সুস্থ থাকলে কি আর অসুস্থ হলে কি, ও হচ্ছে জালেম, ও বোকা না, জালেম ও, জি জালেম না হয় জাহেল। আল্লাহ কোরআনে কারিমে মানুষের দুটো খারাপ গুণের কথা বলেছেন, ইন্না আরাদনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা বাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। তাহলে দুটো লোক খারাপ লোক, দুই শ্রেণীর মানুষ, হয় জালুমান না হয় জাহুলান, হয় জালেম আর না হলে জাহেল, জাহেল মানে তো বোকা, তাই না? জাহেল মানে তো মূর্খ, তো হয় মূর্খ যে ঠিক ভাবে আদায় করে না জাহেল, আর না হলে জালুমান জালেম, হ্যাঁ বুঝেও সে আমল করে না, বুঝছে যে আমার স্ত্রীর জন্য আর কিছু নেই মনে হয়, ও শেষ করে যা ছিল উঠিয়ে নিয়ে চলে এসছে, তারপরও ও খোঁজ খবর নিল না, খেয়ে ফেললো সব, কিছু জালেম জালুমান জাহুল্লা। মানুষের দুটো খারাপ স্বভাব আছে, জি আল্লাহ পাক বলছেন, জি তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সত্যিকার অর্থে মমিন, যে জালেমও নয় আর জাহেলও না, আলেম এবং কি সৎকর্মশীল, তার কাছে জ্ঞান আছে দিন সম্পর্কে এবং জ্ঞান অনুযায়ী কোরআন সুন্নার জ্ঞান ইসলামের জ্ঞান অনুযায়ী কি করে আমল করে, সলেহান নেক লোক, জি এ হচ্ছে প্রশংসিত। আপনাকে ওই রকম গুণের মানুষ হইতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অনুযায়ী সঠিক জ্ঞানের ভিত্তিতে ইলমান নাফিয়া উপকারী জ্ঞানের ভিত্তিতে, হ্যাঁ উপকারী আমল করতে হবে, তাহলে আপনি ভালো মনে করবেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীকে তুমি খাওয়াবে যখন তুমি কি করবে খাবে, যদি একসাথে অনেক সময় একসাথে হয়তো বসাইতে পারেন না, হ্যাঁ কিছু পারিবারিক আমাদের দেশের কি আছে প্রথা আছে, ভালো প্রথা হোক অথবা কুপ্রথাই হোক, আগের মহিলারা মা খালা দাদি নানিরা বউরা হ্যাঁ ছেলেদের সাথে বসে যা বড় বেয়াদবি মনে করতো, জানেন কি জানেন না, ঠিক না? এখনো আছে নাকি না? ও সে বাড়ির যত ভাইয়েরা আপনারা আছেন সবার খাওয়া দাওয়া শেষ হবে পুরুষদের, তারপরে যা বাঁচবে তা নিয়ে বসবে, বুঝছেন না? যদি স্বামী স্ত্রী দুজনে বসে যায় কত বেহায়া বেয়াদব, হ্যাঁ যে এখন আমার ছেলেরা বাকি আছে, ওর দেবরগুলো বাকি আছে, ভাসুর বাকি আছে, সেই জন্য বেয়াদবি হয়ে গেল, কেন বসলি তুই, হ্যাঁ তোর জামাইয়ের সাথে তোর স্বামীর সাথে, তাই না? যখন আপনি খাবেন তখন খাওয়াবেন, এটা হচ্ছে দীন ইসলামের দিক নির্দেশনা, যদি একসাথে নাও হয় তাহলে তাদের সমান রেখে দেবেন তারপরে খাবেন, তাদের সমান আছে কি না একটু খোঁজ খবর নিয়ে, তোমরা রেখেছো না সব নিয়ে চলে এসছো, জি খোঁজ খবর নেবেন। ওয়া তাকসুহা ইযাক্তা সাইতা, আর তুমি স্ত্রীকে পরিধান করাবে, ইযাক্তা সাইতা যখন পরিধান করবে, আপনি কাপড় কিনছেন তো মাঝে মাঝে ওরও কাপড় কিনবেন,
আজকাল এই ক্ষেত্রে ওরা মহিলারা বেশি অ্যাডভান্স। আমাদের কাপড় কয় জোড়া আছে গনে দেখেন, আপনার স্ত্রীর গনে দেখেন কে বাড়বে সংখ্যার দিক থেকে? স্ত্রী। এখানে কিছু মহিলাদের একটা পার্টি হয়েছে, মহিলা পার্টি, মানে মহিলা মহিলা জমা হয়েছে। তো শুনলাম কয় অনেক বছর আগের গল্প, মহিলাদের মাধ্যমে খবর পৌঁছিল, বলছে প্রতিযোগিতা চলছে কার কত জোড়া শাড়ি আছে, মানে কয়টা শাড়ি আছে। এই করতে করতে এক মহিলা বলছে আমার 40টা শাড়ি আছে। আমাদের 40টা যদি জুব্বা থাকে তো রাখারই জায়গা পাবো না আমরা, পরা তো দূরের কথা, তাই না? আর হারাম এত বেশি কাপড় রাখা। এই 40টা কাপড় না রেখে 5টা রাখেন আর বাকি 35টা গরিব মিসকিনকে দান করেন, দুনিয়াতেও বরকত হবে, বালা মুসিবত দূর হবে সাদকা করলে, আর আখেরাত সুন্দর হবে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে, ঠিক কিনা? 5টা যথেষ্ট না? 5টা কি যথেষ্ট নয়? আরে 5টা দিয়ে গোটা সপ্তাহ চলে যাবে, সপ্তাহে যদি একদিনও সাফ করেন তাও যত। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানুষকে আল্লাহ পাক এজন্য পয়সা দিয়েছেন যে 40টা শাড়ি হইতে হবে? হ্যাঁ, আর সালোয়ার কামিজ কয়টা আছে নিজেরই খবর রাখে না, অধিকাংশ প্রায় মহিলা খবরই রাখে না যে ওর কটা সালোয়ার কামিজ আছে। যারা সালোয়ার কামিজ পরে, যারা শাড়ি পরে খবরই রাখে না ও, হ্যাঁ গণনার বাইরে আছে তার। জি, ও নিজেই বলতে পারবে না যে কতটি শাড়ি তার আছে। তো এগুলো জায়েজ নয়, অপচয়, ইসরাফ, অপচয়, অপব্যয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তানের ভাই ভালো মানুষ হতে পারে না, শয়তানের বোন। জি হ্যাঁ, ওয়াকানা শায়তানুল রব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের সাথে কুফরি করেছে। সুতরাং এরাও অকৃতজ্ঞ। শুকরিয়ার দাবি ছিল যে আমার প্রয়োজন 2-4-5টা কাপড় হইলেই হয়, আর বাকিগুলি আমি গরিব দুঃখী আত্মীয় স্বজন, হ্যাঁ অনেকে আছে ডানে বামে, দেশে না আছে বাইরে আছে, গরিব দেশে আছে, ওই দেশে পাঠিয়ে দিব। ওয়াতাকসু হাইজাকতা সাইতা আল হাদিস। জি, এই হাদিস এর আগেও 883 নম্বর স্ত্রীদের সাথে সদ্ব্যবহারে যে অধ্যায় আছে তাতে এসেছে হাদিসটি। আর একটা হাদিস এই মর্মে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করছেন, হজের বিবরণের হাদিস। ফি হাদিসিল হজ্জ বিতুলিহি, নবী করিম সাল্লাল্লাহু বিদায় হজের সবচেয়ে লম্বা হাদিস। শুরু থেকে মদিনা থেকে বেরোলেন, মক্কা গেলেন, মেনা, আরাফা, মুজদালিফা সব কিছু সেরে একেবারে মদিনা পৌঁছা পর্যন্ত যে হাদিসটি আছে, সে হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেনার খুতবা বক্তব্য আছে, আরাফার ঐতিহাসিক খুতবা আছে, তার একটা অংশ বলছেন, কালা ফি যিকরিন নিসাই, নারীদের কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবায় বা বক্তব্যে আসে তখন তিনি বলেছিলেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, স্ত্রীদের জন্য হে পুরুষরা তোমাদের ওপর দায়িত্ব রয়েছে রিজকুহুন্না তাদের রিজিকের, তাদের খাদ্যের ব্যবস্থা দাও, ওয়া কিসওয়াতুহুন্না এবং তাদের বস্ত্রের, বিল মারুফ প্রথা হিসাবে, বিল মারুফ মানে সেখানকার প্রথা হিসাবে, আপনার গ্রামে অথবা আপনার বংশে আপনার সমসাময়িক লোকেরা কি ধরনের কাপড়, কি মানের কাপড়, কত টাকার কাপড় চোপড় ব্যবহার করে ওই ধরনের কাপড়, আর সাধারণত কয়টা কাপড় থাকে, আপনার বোনের কাপড় 5টা আর আপনার স্ত্রীর হবে 20টা, না চলবে না, এটা মারুফ না, এটা মুনকার। জি জি হ্যাঁ, মারুফ হচ্ছে যে দুটো একটা কম বেশি থাকবে। জি হ্যাঁ, আপনার বাড়িতে আরও যেসব সদস্যরা রয়েছে তাদের কীরকম কাপড় থাকে, আপনার গ্রামবাসী যারা আপনাদের মতো রয়েছে, হ্যাঁ আপনার দেশে, ওরা কি ধরনের খাবার খায়, ওই ধরনের খাবার খাবেন, ওই ধরনের পোশাক পরবেন, এটা আপনার গোটা ডিস্ট্রিক্টে হয়তো মোবাইল হয়তো কত টাকার ব্যবহার করছে, আজকাল তো মেলা টাকার মোবাইল ব্যবহার করছে, হ্যাঁ ধরেন একটা উদাহরণ দিয়ে বলছি 500 টাকার ব্যবহার করছে, আর আপনি 4000 রিয়ালের মোবাইল ব্যবহার করবেন, এটা মারুফ না। হ্যাঁ, আপনার স্ত্রী দাবি করবে যে আমাকে ওই একবারে যেটা লেটেস্ট ওটা দিতে হবে, না এটা চলবে না, মারুফ যেটা যে প্রথায় চলছে। আরও আমার ভাইয়ের ওয়াইফেরা আছে, তারা যেসব ব্যবহার করে কাপড় চোপড় ইত্যাদি প্রয়োজন ওই রকম দেবো, হ্যাঁ তাদের যেরকম গয়না আছে অলঙ্কার আছে ওই রকম দেবো, এটা হচ্ছে মারুফ প্রথা। শরীয়তে প্রথার একটা গুরুত্ব আছে, যে প্রথাটা চলে আসছে যদি ইসলাম বিরোধী না হয়, ইসলাম বিরোধী প্রথা যদি না হয়, হ্যাঁ বৈধ প্রথা হয় তাহলে তার একটা উরফের একটা গুরুত্ব আছে, উরফ হিসাবে যখন
কোনো স্বামী স্ত্রীতে বিবাদ হবে, তখন স্ত্রী কেস করলো আদালতে যে আমি মান্থলি স্বামীর কাছে খরচ চাই, কতটা খরচ সরকার দেবে, দেখবে যে এই গ্রামের লোকদের মান্থলি খরচ একজন পার হেড কত লাগে, এটা হচ্ছে সেখানকার প্রথা, তাই না? আপনার আশেপাশে গোটা গ্রামে একজন মহিলার জন্য মান্থলি ধরেন উদাহরণস্বরূপ 5,000 লাগে অথবা 10 লাগে, মহিলা যদি দাবি করে আমার 20,000 টাকা চাই, দেওয়া যাবে না? দেওয়া যাবে না। এর শরীয়তে এতেবার রয়েছে, যে প্রথার উরফের আখরাজাহু মুসলিম, হাদিস সহি মুসলিমে রয়েছে। এই দুটি হাদিস থেকে জানা যায় যে স্ত্রীর খরচ খরচা সে ভরণ হোক অথবা পোষণ হোক, খাদ্যের ব্যবস্থা, পানির ব্যবস্থা, তারপরে পোশাকের ব্যবস্থা, তারপরে কিসের ব্যবস্থা, বাসস্থান, চিকিৎসা, এসবগুলি কার উপর ফরজ? স্বামীর ফরজ। স্ত্রীর যদি ইনকাম সোর্স থাকে, চাকরি আছে, ভালো বিজনেস আছে, যথেষ্ট ইনকাম করে, বলা যাবে যে তোমার ইনকাম দিয়ে তুমি চিকিৎসা করে নাও, হ্যাঁ তোমার ইনকাম থেকে তুমি খাও, না বলা যাবে না, অধিকার নেই। তোমার ইনকাম থেকে দাও, দুটো ছেলে আছে, একটা ছেলেকে পড়াবার দায়িত্ব আমার, একটা তোমার দায়িত্ব, বলা যাবে না? এসব বলা যাবে না শরীয়তে। চিন্তা করেন নারীদেরকে আল্লাহ পাক কত সম্মানিত করেছেন দীন ইসলামে, কিন্তু পশ্চিমা সভ্যতায় চলে যান, হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও যারা ওই সব দেশে বসবাস করেছে অথবা গিয়েছে, হোটেলের বিল একদিন যদি ওই বয়ফ্রেন্ড দেয় আর একদিন গার্লফ্রেন্ডকে দিতে হবে, আজকে তোমার পালা, জি তোমার পালা। আর সুবহানাল্লাহ, আপনাকে পশ্চিমা দেশে যেতে হবে না, পশ্চিমা সভ্যতা যেসব দেশে আছে, ফিলিপাইনে, যেহেতু ফিলিপাইনে আমাদের সাথী সঙ্গী দায়ীরা আছে, সেসব দেশে একই অবস্থা, পারিবারিক কাঠামো বলে কোনো কিছু নেই, কেউ কারো দায়িত্ব বুঝে না। এই যে ফিলিপাইনে মহিলারা নার্স আছে, জি প্রায় ওদিকে যেগুলো অমুসলিম, বিশেষ করে মুসলিম হয়তো দিনদার পরিবার, সেটা আলাদা কথা যে একজন মহিলা হয়তো কাজকর্ম করে সেখানে তার মাকে দেখছে, বাপকে দেখছে বা কিছু, কিন্তু অমুসলিমদের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে বা হিন্দুদের মধ্যে কি সভ্যতা? সভ্যতা হচ্ছে যে সবাইকে করে খেতে হবে, কাজ করে খেতে হবে। এই জন্য তারা করে কি, যা কিছু ইনকাম করে এখানে গালফে সব খরচ, প্রায় খরচ, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, সব খরচ করে ফেলে। ওরা জানে যে আমার উপর কোনো দায়িত্ব নেই, আমি যা ইনকাম করেছি এটা শুধু আমার জন্য, বাপ বলেও কিছু জানে না, মা বলেও কিছু জানে না, বাপ মা থাকে তো যদি বৃদ্ধ হয়ে যায় তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, হ্যাঁ ছেড়ে চলে আসলো, মাঝে মধ্যে একটু ফুল টুল নিয়ে গেল, কিছু গিফট নিয়ে গেল, আর না হলে গেলো না, খোঁজ খবর নিল না, জি। আর না ভাই বোনের খোঁজ না খবর নেওয়া আছে না কিছু, কিছুই নেই, একমাত্র দিন ইসলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে দিন ইসলামের ক্ষেত্রে, ইসলাম পালনের ক্ষেত্রে অধিকাংশ মুসলিম ত্রুটি যুক্ত, অনেক দূর দূরে চলে গেছে দিন থেকে, তারপরেও অন্তত আমাদের পারিবারিক কাঠামো আছে, এই চিন্তাটা আছে যে আমার বোন আছে ওদের কিছু দিতে হবে, আমার ভাই আছে বোনগুলোর বিয়ে দিতে হবে, বোনগুলোর সম্পর্কে চিন্তা করতে হচ্ছে, ভাইয়ের লেখাপড়া কিছু খরচ দিতে হবে, এসব চিন্তা আমাদের মধ্যে আছে, সেটা ইসলামের বরকত, আল্লাহ পাকের দিনের বরকত। আল্লাহ পাক যেন দিন মেনে চলার তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 34 ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে বা কর্তা বানানো হয়েছে নারীদের ওপর, পুরুষরা নারীদের কর্তা, নারীর নেতৃত্ব চলবে না আপনার বাড়িতে, বাড়িতেই যদি নেতৃত্বে চলে নারী তো আপনি দেশের সংশোধনের স্বপ্ন দেখছেন কেন? এ তো হ্যাঁ বড় সমস্যা, বড় সমস্যায় ঢুকতে যাচ্ছেন সমাধানের জন্য, যেখানে কিছুই করার ক্ষমতা রাখেন না আপনি, কয়েক হাজার মিলেও কিছু করতে পারবেন না, আর আপনার নিজের বাড়িরই খোঁজ খবর নেই, নেতৃত্ব কার হাতে দেওয়া আছে? স্ত্রীর হাতে, স্ত্রীর হাতে, দিনের দিক থেকেও আর খরচ খরচা পারিবারিক দিক থেকেও আর অর্থের দিক থেকেও। এই উদাহরণগুলি বাস্তবে দেখেন, দিনের দিক থেকে আপনি দাঁড়িয়ে রাখবেন না রাখবেন কর্তাকে, কর্তা হচ্ছে স্ত্রী, তাই না? দাড়ি রাখবেন আপনি, এই দাড়ি রাখতে পারবেন কি পারবেন না, পারমিশন কোত্থেকে নিতে হবে? ভারত সরকার কাছে না, আর বাংলাদেশ সরকারের কাছে না, কার কাছে? আপনার সরকার, আপনার স্ত্রীর কাছে। অধিকাংশ লোক স্ত্রী রাজি হচ্ছে না দাড়ির ওপর, তাহলে তো কর্তা বানিয়ে রেখেছে না স্ত্রীকে ঘরে, তো যেখানে ঘরেই আপনি কর্তা বানিয়ে রেখেছেন, কোরআন বিরোধী, হ্যাঁ কোরআন বিরোধী আদর্শ আপনার বাড়িতে, তো আল্লাহ কেন বড় আজাব পাঠাবেন না অন্য অন্য? জি এটা দিনের ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম, তাই না?
আপনার ড্রেস পোশাক কেমন হইতে হবে সেটাও স্ত্রী ডিসাইড করবে। টাকনার উপরে প্যান্ট বানিয়ে নিয়ে চলে এসছে না, আর রাগের শেষ না আপনার স্ত্রী, কখন থেকে এত অভদ্র হয়ে গেছে দেখতে তোমাকে বেশি লাগে, খারাপ লাগে, হ্যাঁ ধমক দিচ্ছে আপনাকে যে তোমার কাপড়ে টাকনার উপরে কেন উঠলো, তাহলে নেতৃত্ব তো আপনার স্ত্রীর হাতে, হ্যাঁ এই বলার সাহসটা কি? বোনকে ডাকবেন, একটু খাওয়াবেন দাওয়াবেন, বলছে আমি সব খাওয়াইতে পারবো না, আমি এত ঝামেলা আমি বরদাস্ত করতে পারবো না, বলে না বলে না, হ্যাঁ বাপকে মাকে টাকা দেবেন, আপনার স্ত্রীর রাগ আর গোসার শেষ নেই, হয় কি হয় না? জি হ্যাঁ, কাছে থেকে দেখেছি সেজন্য বুঝি, একজন আলেম, আরে মদিনা ফারেক হয়ে গেছে, ভালো মানুষ, আমার সাথে একসাথে শিক্ষকতা করতো, নাম না বললে তার গিবত হবে না, শিক্ষার জন্য বলছি, বেচারা খুব ভালো মানুষ, প্রতি মাসে যা বেতন পায় ওর থেকে বাপের জন্য মায়ের জন্য টাকা পাঠায়, সম্ভবত মা ছিলেন না, বাপের জন্য টাকা পাঠায়, যাই হোক বাপ মার জন্য যারাই ছিল তাদের জন্য টাকা পাঠায়, প্রতি মাসে স্ত্রীর সাথে ওর ঝগড়া, যখন টাকা পাঠিয়ে দিল তিন দিন আর স্ত্রী কথাই বলে না ওর সাথে, এমন রাগে রেগে থাকে, তারপরে ধীরে ধীরে ঠান্ডা হয়। নেতৃত্ব কার? দমন করতে হবে, এই বাঁকা হাড্ডিকে সোজা করতে হবে, কথা বুঝছেন? আল্লাহ কোরআনে বলছেন ফাইজ হন্না, হয় উপদেশ দিয়ে বুঝিয়ে, আর না বুঝলে ওয়াহাজর হন্না ফিল মাজাজ, বিছানা আলাদা করো, তোর সাথে কোনো সম্পর্ক নেই, শারীরিক কোনো সম্পর্ক নেই, তোর বিছানা আলাদা আমার বিছানা আলাদা, দাদা বুঝেছেন? তাতেও যদি সোজা না হয় খবরদার, আর আমি বাপকে দেবো কে দেবো না, আমার ভাইকে দেবো কে দেবো না, বোনকে দেবো কে দেবো না, কোথায় খরচ করবো আমার, হ্যাঁ আয় ইনকাম, সেই ক্ষেত্রে তোমার বলার কোনো অধিকার নেই, তোমার যেটা হক আছে মাসে খাওয়া দাওয়া কত লাগে, হ্যাঁ আর তোমার কাপড় চোপড় কী লাগে সেটা সেটা তুমি চাইবে, তার বেশি কিছু বলার কোনো অধিকার নেই। এইভাবে সোজা করে দিতে হবে, দুটো পদক্ষেপ, বুঝান, না বুঝে তাহলে সম্পর্ক আলাদা করেন, তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার, তাতেও যদি না হয় তা আল্লাহ বলছেন ফদরে বহুন না, ওদরে বহুন না, কী করো দেও মায়ের, একটু চমকানো মায়ের, হ্যাঁ শাস্তি দাও মায়ের না, কীরকম চমকিয়ে দিন একটু মায়ের, হ্যাঁ চমকানো মার দেন, তাতে যদি সোজা হয়ে যায় তো ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আর তালাকের রাস্তা বাহানা খুঁজিও না, যেকে রাখবো না যে কোনো বাহানাতে তাড়াইতে হবে, এইরকম খবরদার, হ্যাঁ অসৎ নিয়ত রাখিও না, আল্লাহ বলছেন। আর যদি দেখেন তাও সোজা হয় না, সব করে দেখলেন কিছুতে সোজা হয় না, প্রতি মাসে টাকা ওর দখলে, ইনকাম করে নিয়ে আসবেন আপনি টাকা ওর দখলে, কোথায় খরচ করতে ওর দখলে। আমার সাথে আর একজন মাদানী সাহেব ছেলে রাহেমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, সুবহানাল্লাহ, ওকে অনেকবারই আমাদের অন্য অন্য আলেমরা দাওয়াত খাওয়াইছেন, কিন্তু জীবনে ওকে দেখলাম না যে আলেমদের কখনো দাওয়াত করতে পারলো, তো মাঝে মাঝে ওর সাথে রসিকতা করে অনেকে দাওয়াত চেয়ে ফেলতে, বিশেষ করে যে সব শিক্ষকরা স্টাফরা ব্যাচেলার ছিল তারা তো চায় যে একটু পরিবারের খাবারটা বেরিয়ে খাবো, বিদেশে আসি, তো দাওয়াত চায়, জীবনে দাওয়াত দিতে পারেনি, চাটা ওর বাড়িতে যদি হঠাৎ করে এখন চলে যায় কোন রকম চাটা খাওয়াইতে পারো তো, ব্যাস চা আর বিস্কিট। শুধু আলেমদের সাথে নয়, ওই মাদানী সাহেবের ভাই বোনের কোনো জায়গা নেই ওর বাড়িতে, শহরে থাকতো আর গ্রামে থাকতো ওর ভাই বোন আত্মীয় স্বজন, ভাই আসলে দানা নেই, বোন আসলে দানা নেই, কথা বুঝছেন? কিন্তু সব সময় ওই মহিলার, ওই মাদানী সাহেবের স্ত্রীর একটা ভাই আছে পারমানেন্ট, স্কুলে পড়ে ওর বাড়ি থেকে, বোন সব সময় একটা করে লাগা থাকে, এক বোন যায় আর এক বোন ছেলে মেনে আসে, এক বোন যায় আর এক বোন আসে, কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ, তো নেতৃত্ব কাকে দিয়ে রেখেছেন? আপনার স্ত্রীকে। এটা কেন হবে যে আপনার পয়সাতে আপনার বাড়িতে আপনার ভিটে মাটিতে তার বোনকে খাওয়াবে, তার বোনের ছেলে মেয়েকে খাওয়াবে, তার ভাইকে খাওয়াবে, তার ভাইয়ের ছেলে মেয়েকে খাওয়াবে, তার বংশধরকে খাওয়াবে, আর আপনার বংশের আপনার ভাই বোন কেউ আসলে তাদের জন্য দুটো ভাত নেই, সোজা করে দেন ওকে, সোজা করে দেন, আর সোজা না হইলে ওকে বিদায় করে দেন। জি জি, আজকে মহিলাদের যে একটু শক্ত ই হচ্ছে না বক্তব্য, কিন্তু এটাই হক, হক কথা মাঝে মাঝে শক্ত লাগে, যার বিরুদ্ধে যায় তাকে শক্ত লাগে, যেন বিদাতিদের বিদাতের ভুল ধরি তখন কত গায়ের জ্বালা হয়, হ্যাঁ তখন যেন আমি তাদের কাছে সবচেয়ে বড় শত্রু, তাই না? ইহুদি নাসারাকে এত বড় শত্রু মনে করে না, ঠিক না? কাফের হিন্দুকে এত বড় শত্রু মনে করে না, ঠিক তেমনি যখন যাদের বিরুদ্ধে কথা যায় তখন তাদেরকে খারাপ লাগে। এইরকমই বাপেরা আমাদের দেশে জুলুম করে পারিবারিক ক্ষেত্রে, যা ছেলে ইনকাম করলো সৌদি আরবে কত টাকা তুই বেতন পাইস,
আবার তারপরে কি কিছু ওভার টাইম পার্ট টাইম হয় কি হয় না, হ্যাঁ তারপরে বছরে আর কি ইনকাম আউট ইনকাম আছে কিনা সব হিসাব করে মাসের মাস টাকাও বাপ নেবে। এইরকম জুলুমগুলি সম্পর্কে আমার কিছু আলোচনা যখন আছে ওগুলো শুনলে বাপ মায়ের গায়ের জ্বালা হয়ে যায়। এক বাপ বলছে, অথচ পাঁচক্ত নামাজি আমার এলাকার এক বাপ, ওর ছেলে এখানে চাকরি করতো, ছেলে গিয়ে মাত্র এক দুই কাঠার জায়গা নিজের নামে করে নিয়েছে, এত রাগ আর ছেলের সাথে কথা বলে না। তুই ইনকাম করলি সৌদি আরবে, তোর নামে কেন জায়গা কিনলি? আমার নামে হবে না, তোর মান নামে হবে। তখন ও বলেছে যে আমি শেখের দার্সে হাজির হই, শেখ মতিউর রহমান তো এরকম বলেছে, আর ওরাও তো পারিবারিক ক্ষেত্রে এইরকমই করে, ওরা তো বাপ মায়ের নামে করে না, ওরা যে যে ভাই ইনকাম করে বাপ মায়ের খরচ খরচা মান্থলি দিয়ে দেয়, আর তারপরে আপন আপন ইনকাম দিয়ে যা করলো নিজের নামে করে। বলছে ওটা সৌদি আরবে চলবে, ওটা আমাদের দেশে চলবে না। ওই মুসল্লি নামাজি মসজিদে নামাজ পড়ায় তার জবাব বলছে যে শেখ মতিউর রহমান ফতোয়া সৌদি আরবে চলবে, ইন্ডিয়া তো চলবে না, বাংলাদেশ চলবে না, কারণ স্বার্থের উল্টো দিকে যাচ্ছে। কারণ বাপের নামে করতে নিষেধ করেছি, মায়ের নামে করতে নিষেধ করেছি, আপনার পুরো টাকার মালিক আপনার বাপ মা, এর বিরুদ্ধে বলেছি সেজন্য, বুঝতে পারছেন না? আমার ছেলেদের সম্পর্কে যখন ছেলেদের ভুল ধরা শুরু করি, অনেক ছেলেদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, স্ত্রীর জন্য ঠিক খরচ করছে, শালির জন্য ঠিকই খরচ করছে, শালি আর শালার বিয়েতে যথেষ্ট খরচ করছে, কিন্তু বোনের বিয়ের খোঁজ খবর নেই। হ্যাঁ, ওদের যখন ভুল ধরা শুরু করি তখন ওরাও মনে করে যে তো আমাদেরও দুশ্মন, কাউকে ছাড়লো না। হক কথা তিতা লাগে, হ্যাঁ জি জি, হক কথা তিতা লাগলেও ঔষধ যেমন খেতে ভালো লাগে না, তারপর আমরা কষ্ট করে খাই কিসের জন্য? রোগের আরোগ্যের বৃহৎ স্বার্থে। ওই রকমই এই কোরআনী হাদিসের কথাগুলি কবুল করার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। যাই হোক, নারীদেরকে বাড়ি নেতৃত্ব দেবেন না, ধর্মীয় ক্ষেত্র না, আপনি দিন পালন করবেন স্বাধীনভাবে, আপনার স্ত্রী যেন কোনো রকমে সেখানে দাল না গলায়, দাড়ি কত বড় রাখবো না রাখবো এই পারমিশন ইত্যাদি সব না, চলবে না। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্র আমি কাকে কি খরচ দেব না দেবো আমার টাকাতে, হ্যাঁ তার টাকা যখন খরচ করবেন, ধরেন আপনার স্ত্রী টাকা খরচ করছে, অবশ্যই অনুমতি নিতে হবে, তখন এই ক্ষমতা দেখাইলে হবে না যে তুমি তো আমার অধীনে আছো, আমার বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে তুমি চাকরি করছো, সুতরাং তোমার টাকা আমি খরচ করব, দাও। হ্যাঁ, এটা চলবে না, ওর ব্যক্তি মালিকানা আছে, শরীয়তে নারীদের ব্যক্তি মালিকানা আছে, সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না। স্ত্রীর খরচের ক্ষেত্রে অথবা ছেলে মেয়েদের খরচের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট পরিমাণ আছে যে এত টাকা করে মান্থলি দিতে হবে? এরকম কিছু না। এই ক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলছেন যে আসওয়াব আল মাকতুউ বিহি ইনদা জুমহুরিল উলামা, অধিকাংশ উলামাদের নিকটে সঠিক হ্যাঁ এবং অকাট্য মত হচ্ছে এবং এটি ঠিক যে আন্না নাফাকাতা জাওজাতে মারজিউহা ইলাল উরফি, স্ত্রীর ভরণ পোষণ বা খরচ খরচার ক্ষেত্রে ফিরতে হবে আমাদেরকে উর্ফ মানে প্রথার দিকে, মানে সেখানকার প্রথায় স্ত্রীর ভরণ পোষণে কত টাকা লাগতে পারে এইরকম। ওয়ালাইসাত মুকাদ্দারাতান বিশআরি, শরীয়তে এর পরিমাণ নির্ধারিত নেই, বাল তাখতালিফু বিইখতিলাফি আহওয়ালিল বিলাদ, দেশের অবস্থার পরিবর্তনে খরচ খরচার পরিমাণে পরিবর্তন ঘটবে। আজকে থেকে ২০ বছর আগে যেই পরিমাণ খরচ ওইটা দিলে চলবে কি? আজকে ২০ বছর আগে আমার বাপের মোহরে এত, সুতরাং আমি দেবো, চলবে নাকি? না চলবে না। তারপরে সৌদি আরবে এরকম চলে, সুতরাং আমি এখানে ওই রকম করবো, চলবে? অথবা সৌদি আরবে মহিলা থেকে গেছে আর বাংলাদেশে গিয়ে সৌদি আরবের মতো খরচ আপনার কাছে ডিমান্ড করছে, চলবে? না চলবে না। দেশের ভিত্তিতে, ওয়াল আজমানা সময়কালের ভিত্তিতে এবং স্বামী স্ত্রীর অবস্থার ভিত্তিতে, স্বামীর আর্থিক অবস্থা কেমন, স্ত্রীর অবস্থা কেমন, সুস্থ তাহলে বেশি খরচ নেই, অসুস্থ তাহলে ওর অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন রয়েছে। ওয়া আশির হুন্না বিল মারুফ, নারীদের সাথে সৎ ব্যবহারের সাথে জীবনযাপন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলার মা হিন্দ এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহর স্ত্রী যে হিন্দ রাদিয়াল্লাহু আনহা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার কৃপণ ছিলেন, খরচ খরচা ঠিকভাবে দিতেন না, দিতেন খুব কম করে দিতেন। স্ত্রী ছেলে মেয়ে ছিল, জিজ্ঞেস করলো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমি কি লুকিয়ে নিতে পারবো ওকে না জানিয়ে, বাড়িতে আছে টাকা পয়সা আছে, খরচ কে নিয়ে নিতে পারবো? কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুজি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদাকি বিল মারুফ, তোমার জন্য যতটা যথেষ্ট হয়, তোমার ছেলে মেয়েদের জন্য যতটা যথেষ্ট হয় বিল মারুফ প্রথাগত হিসাবে নিতে পারা। একটি কথা অসম্পূর্ণ থেকে গেছে, বলছিলাম যে পুরুষদেরকে কর্তা বানানো হয়েছে নারীদের উপর, তাই না? কি জন্য? দুটি কারণ আল্লাহ বলেছেন, বেমা ফদ্দাল আল্লাহ বাদাহুম আলা বাদ, এক তো আল্লাহ পাক সকলকে সমান করেননি,
এক শ্রেণীর লোককে আর এক শ্রেণীর ওপর কী করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন নারী আর পুরুষ কে শ্রেষ্ঠ? হ্যাঁ, পুরুষ শ্রেষ্ঠ। জি, আল্লাহ বলছেন আমি ফজিলত দান করি শ্রেষ্ঠত্ব, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, কাজকর্ম এর দিক থেকে, মেহনত পরিশ্রমের দিক থেকে, বহু দিক রয়েছে যেই দিক থেকে তুলনা করলে নারীদের চাইতে শক্তিশালী হচ্ছে পুরুষরা। মহিলাদের মধ্যে কিছু শক্তি রয়েছে, যেই শক্তি, কিন্তু সেটা সীমিত, সেই শক্তির ক্ষেত্রে তারা অ্যাডভান্স। যেমন ধৈর্য ধারণ করে ছেলে মেয়েদের পরিচর্যা করা, তাদের সেবা যত্ন করা, যেইভাবে ধৈর্য ধরে পেশাব পায়খানা ইত্যাদি সাফ করা, খেতে বসেছে, খেতে খেতে দৌড় দিতে হলো বাচ্চার জন্য, হ্যাঁ বাথরুমে, হচ্ছে না, হচ্ছে না? জি, যেইভাবে বরদাস্ত করছে, শরীরে কাপড়ে পেশাব পায়খানা করে দিল, আপনার স্ত্রী যেভাবে বরদাস্ত করতে পারছে আপনি পারবেন না। একদিন যদি পায়খানা করে দেয় গায়ে, সারা জীবন মনে থাকবে যে ওই ছেলেটা আমার গায়ে কী করেছিল, পায়খানা করে দিয়েছিল। আর আমার স্ত্রী কতবার যে করেছে আল্লাহ পাক ভালো জানে, কতবার যে হ্যাঁ শরীরে পেশাব পায়খানা করেছে। তো এই দিক থেকে তাদের ভালো বৈশিষ্ট্য আছে, এই যে আল্লাহ পাক ক্ষেত্র ফিল্ড ভাগ করে দিয়েছেন, নারীদের ফিল্ড হচ্ছে ওয়াকারনাফি বইউত, কেন বাড়িতে অবস্থান করে বাড়িটা সামলাও, হ্যাঁ বাড়িটা ঠিক রাখো, যাতে করে পুরুষ বাইরে থেকে এসে মেজাজ গরম না হয়, প্রেশার না বেড়ে যায়, তাই না? বাড়ি যদি এলোমেলো দেখে তো প্রেশার বাড়বে না, বাড়বে না? হ্যাঁ, তো বাড়ির যত্ন করো তুমি, আর তোমাকে ও রুজির চিন্তা করতে হবে না, কী খাবে না, কী প্রয়োজন আছে টাকা পয়সা ওর জন্য পাঠিয়ে দাও তোমার স্বামীকে, দেশে হোক আর বিদেশে হোক, যেখান থেকে তুমি রুজি তলাশ করে নিয়ে আসো। অবেমা আনফাকু মিন আমওয়ালিহিম, এক তো আল্লাহ পাক পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সুতরাং তারাই হবে কর্তা। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু পুরুষরা তাদের ধন সম্পদ থেকে নিজের ওপরও খরচ করে, নিজের স্ত্রীর ওপরও খরচ করে, আর ছেলে মেয়েদের উপর খরচ করে, সুতরাং যে খরচ করে সে কর্তা স্বাভাবিক হবে। এই দুটো কারণে নারী পুরুষদেরকে নারীদের উপর আল্লাহ পাক কর্তা বানিয়েছেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন স্ত্রী বা ছেলে মেয়েদের খরচ খরচা সম্পর্কে, ও আম্মা ফারজুদ দারাহিম, দিরহাম টাকা পয়সা, রৌপ্য মুদ্রা কত, স্বর্ণ মুদ্রা কত, কত দিরহাম দিতে হবে, কত দিনার দিতে হবে, কত রিয়াল দিতে হবে, অত কত কত টাকা মান্থলি দিতে হবে খরচ, এর দলিল ফালা আসলাল্লাহু ফি কিতাবিল্লাহ ওয়ালা সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর কোনো ভিত্তি না কোরআনে কারিমে আছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সুন্নতে আছে, হাদিসে আছে, ওয়ালান আহাদি মিনাস সাহাবাতি ওয়া তাবেইন, না কোনো সাহাবি তাবেই থেকে এর কোনো প্রমাণ আছে, ওয়াল আইমাতিল আরবা, না চার ইমামের কোনো ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ রাহিমাহুল্লাহ কেউ বলেছেন যে মান্থলি এত টাকা করে দিতে হবে। বিশেষ করে যখন দ্বন্দ্ব শুরু হয় তখন এইরকম প্রশ্নটা উঠে, এমনি তো হয়তো উঠে না, আপনার স্ত্রী বলবে যে এত টাকা করে আমাকে দিতে হবে, হয়তো হবে না, কিন্তু যখন দ্বন্দ্ব শুরু হয় তখন হয় না, যেনে সরকারের কাছে দিয়ে লোকেস করে যে আমি এত টাকা করে মাসিক চাই, তবে সরকার তখন হ্যাঁ স্ত্রী যা চাইবে তাই দিতে হবে তাও না, আর স্বামী যা দিতে চাইবে তাই যে রেখে দিবে সরকার তাও রাখবে, সরকার দেখবে যে কোন পরিবারের লোক, কোন এলাকার লোক, শহরে বাস করে না গ্রামে বাস করে, সেখানে মাসিক কত খরচ লাগতে পারে, একজনের জন্য পার হেড কতটা খরচ দেবে, ফয়সালা দেবে। ইন্নামা তাজাবু নাফাকাতু বিল মারুফ, খরচ খরচা ফরজ হবে প্রথা হিসাবে সেখানকার, জি, কার উপরে যেন জুলম না হয়ে যায়, স্বামীর উপর জুলম অত্যাচার না হয় আর স্ত্রীর হক নষ্ট করে বা কম দিয়ে যেন জুলম না হয়, এটা একটা মারুফ। মারুফ হচ্ছে, মারুফের দুটি অর্থ, মারুফ মানে হচ্ছে মুনকার, ইসলাম বিরোধী কথা কাজের বিপরীত যেটা মারুফ, ভালো মারুফ হচ্ছে যে লা তাযলামুন ওয়া লা তুযলামুন, স্বামীর উপর জুলম হবে না, বেশি যদি খরচ আদায় করে না হয় তাহলে স্বামীর উপর জুলম হইলো, আর যদি কম খরচ প্রয়োজনের কম দেন স্ত্রীকে তাহলে তার উপরে জুলুম হইলো, এটাও যেন না হয়, এটা হচ্ছে মারুফ। আর একটা মারুফ হচ্ছে সেখানকার প্রথা, উর্ফ থেকে মারুফ শব্দ। স্ত্রী যতদিন বিবাহ বন্ধন আছে ততদিন যেমন খরচ দিতে হবে, তেমনি তিন তালাক হওয়া অথবা তালাক, এক তালাক দুই তালাক হয়ে, তিন তালাক হওয়ার আগ পর্যন্ত বা এক তালাক দুই তালাক হয়ে যতদিন ইদ্যুতে আছে ততদিন খরচ দিতে হবে, তালাকে রাজি, মানে যতদিন পর্যন্ত তার বিবাহ বন্ধন এখনও বহাল আছে, যদিও তালাক দিয়ে দিয়েছে, ফিরিয়ে নিতে পারবে, তালাক দিয়েছেন, তালাক দেওয়ার পরে তিন মাসিক তো আপনার স্ত্রী, তাই না? তিন মাসিকের মধ্যে কী করতে পারবেন, ফিরিয়ে নিতে পারবেন, এতদিনের খরচ কার কাছ থেকে নেবে? আমাদের দেশের লোকেরা খুব ভুল করে, তালাক দেওয়ার সাথে সাথে বাড়ি থেকে স্ত্রীকে তাড়িয়ে দেয়, হয় পুরুষরাই তাড়িয়ে দেয় আর না হলে হ্যাঁ ওই মহিলার বাপ মা নিয়ে চলে যায় যে যখন চাল তালাক দিয়ে দিয়েছে তোর বাড়িতে রাখবো না, চল চল আমাদের বাড়ি চল, নিয়ে চলে যায়, যায় না? এটা ভুল আসলে, এতে বেশ কিছু ক্ষতি আছে। জি, এক তো খরচ খরচা সে ভরণ পোষণ পেত এই তালাক দাতা স্বামীর কাছে,
ওর কাছে ওর ওপর থেকে টেনে চলে গেল, তখন খরচ খরচা তার বাপের ওপর চেপে গেল, ভাইদের উপর চেপে গেল, চাপলো না চাপলো না। আরেকটা হচ্ছে যে যত দূরে হবে শারীরিক দিক থেকে তত বেশি দূরত্ব বাড়বে, ঠিক না? তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়ার যখন চান্স আছে, যদি চোখের সামনে থাকতো তোর মায়া বাড়ত, এও নরম হইতো কারণ সামনে ঘোরাঘুরি করছে স্ত্রী, আর সেও নরম হইতো যে আমি একে ছেড়ে চলে যাব। এই করতে করতে রাগটা তো একই রকম থাকতো না, তিন মাসের মধ্যে রাগ ঠান্ডা হয়ে যেত, হয়তো না হয়তো না, তাহলে মিলে যাওয়ার একটা বেটার চান্স ছিল। কিন্তু যখন স্ত্রী দূরে চলে গেছে, চোখের আড় না পাহাড়ের আড়, এটা আমাদের দেশে একটা কথা আছে, মানুষ যখন চোখের আড় হয়ে যায় তখন কী হয়ে যায়, পাহাড়ের আড়ের মতো হয়ে যায়। এটা বুঝতে হলে যারা সৌদি আরবে বা বিভিন্ন দেশে আছেন, এই আরব দেশগুলিতে অনেক মালিক আপনি হয়তো চলে যাচ্ছেন এক্সিটে, আপনার সাথে ওয়াদা করে যে ঠিক আছে তুই যা, তোর জন্য এই তোর যেতে যেতে ভিসা পাঠিয়ে দিব, এরকম হয়েছে কারোর সাথে? কেউ প্রমিস করলো আপনার সাথে ওয়াদা করলো যে ভিসা পাঠিয়ে দেবো, এ কালকে তোকে ভিসা পাঠিয়ে দিচ্ছি, এ কালকে যাব অফিসে আর গিয়ে ভিসা বের করে নিয়ে এসে তোর জন্য পাঠিয়ে দিচ্ছি তুই যা। এক বছর দুই বছর চলে যাচ্ছে, ওর কাল হচ্ছে, চোখের আড়ে যখন হয়ে গেল যেই আগ্রহটা ছিল আপনাকে রাখার, হ্যাঁ, আর যেই মন মানসিকতা নিয়ে বলেছিল, ওটা ঠান্ডা পড়ে গেছে। এক সপ্তাহের মধ্যে ভিসা পৌঁছার কথা, দুই বছর হয়ে যাচ্ছে, এই পাঠাচ্ছে যখনই টেলিফোন করেন, হ্যাঁ, তো একটা সহজ ভাষা এদের আছে কি, বুকরা বুকরা, বুঝেন কি বুঝেন না, সব কিছু বুকরা, আগামীকাল আগামীকাল, ও আগামীকাল হচ্ছেও না, আগামীকাল আলিয়াম টুডে হচ্ছেও না, আর হচ্ছেও না, কথা বুঝতে পেরেছে? এই জন্য যারা চালাক মানুষ তারা কি করে, আমি থাকতে থাকতে তুই ভিসা দিবি এখনই দে, ভিসা দে, ভিসা হাতে নেবো তারপর যাবো, ঠিক আছে না? জি হ্যাঁ, তো এইটা একটা মানে দুনিয়ার ক্ষেত্রে ভালো একটা শিক্ষা। এইরকমই স্বামী স্ত্রীর ক্ষেত্রে তালাক দেওয়ার পরে যদি চোখের সামনে থাকে তাহলে তো ভালো, নরম হবে দুইজনে, আর যদি চোখের আড়ে হয়ে যায় টেনশন কিন্তু দুই দিকে বাড়ছে, এদিকেও কেউ ফুলাচ্ছে হয়তো স্বামীকে, কিন্তু রাখবি না, যখন নিয়ে চলে গেছে ওর ভাইরা তাক, এ কেউ দিল ফুলিয়া, হ্যাঁ, এরও টেম্পার বাড়ছে আর বাড়াচ্ছে লোকেরা, দুশ্মনরা, হ্যাঁ, সবাই তো আর হিতাকাঙ্ক্ষী না। আর ওইখানেও মেলা মহিলা আসছে, আর শোনার পর কী হয়েছে তোমার, কী হয়েছে, আর বলিয়া না, খুব আমাকে মারধর করেছে, এত জানলেন মারধর করেছে, আবার ওর কেউ ভাত খায়, জীবনে যাবি না তুই, দিল ওকেও ফুলিয়া, হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ, এই সুযোগগুলি পাবে না যদি আল্লাহর দিনের বিধিবিধান হিকমত আছে। এর জন্য যতদিন ফিরিয়ে নেওয়ার চান্স আছে ততদিন খরচ দিতে হবে, আর বাড়িতেই থাকবে, চোখের সামনে থাকবে। যদি ফিরিয়ে না নেওয়ার ইচ্ছা থাকে তাহলে শারীরিক সম্পর্ক হবে না, সহবাস করতে পারবেন না। সহবাস মানে মৌখিক ফিরিয়ে নেওয়ার চাইতে শক্তিশালী, সেটা ফিরিয়ে নেওয়া যেমন মুখে হয় কথার দ্বারা, যে দেখো তোমাকে তো তালাক দিয়েছিলাম কিন্তু আমি ফিরিয়ে নেই, এক তালাক দিয়েছিলাম বা দুই তালাক দিয়েছিলাম, আমার কাছে তো তিন তালাক আছে, এখনও তিন তালাক দিইনি, যে ফাইনাল হারাম হয়ে গেছে, আর এখনও তিন মাস বা তিন মাসিক পার হয়নি, তিন হাইজ পার হয়নি, আমি তোমাকে ফিরিয়ে নিলাম, সাক্ষী রাখলে ভালো। কথাই ফিরিয়ে নেওয়ার চাইতেও বেশি শক্তিশালী হচ্ছে কাজের মাধ্যমে ফিরিয়ে নেওয়া, অর্থাৎ মুখে বললেন না ফিরিয়ে নেব, কিন্তু থামতে পারলেন না, সহবাস করে ফেললেন, তাহলে কী হবে, ফিরিয়ে নেওয়া হয়ে গেছে, বলছে না না আমি ফিরাবো না, কিন্তু ওর সাথে পারিনি থামতে, সহবাস হয়ে গেছে, চলবে না, ফিরানো হয়ে গেছে, ফিরানো হয়ে গেছে, রাজাত হয়ে গেছে, মাসালা আপনাকে বুঝতে হবে জি। আর যদি আপনার ইচ্ছা না থাকে টাকা রাখার তাহলে সহবাস করবেন না, চোখের সামনে থাকুক, আলাদা ঘরে থাকুক জি, আপনার রুম ছাড়া অন্য রুমে থাকুক জি, এইভাবে থাকবে, কিন্তু আপনার বাড়িতে থাকবে, আপনার কাছে সে থাকার স্থান বাসস্থান পাওয়ার অধিকার রাখে, আর আপনার খরচ খরচা ভরণ পোষণ এই তিন মাসের রাখে। যখন বায়েনা হয়ে যাবে, অর্থাৎ ইদ্যত পার হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, অন্য স্বামীর সাথে বিবাহ বসতে সক্ষম এখন, তখন আর আপনার ওপর কোনো খরচ খরচার দায়িত্ব থাকলো না, বাবার বাড়ি চলে যাবে, আর না হলে অন্য কোনো জায়গায় বিবাহ বসে যাবে। তাই ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই মাসআলার ক্ষেত্রে, আত তালাকুল মুবানাতু, এমন আল মুতাল্লাকাতুল মুবানাতু, এমন তালাক প্রাপ্ত মহিলা যে বিচ্ছিন্ন হয়ে গেছে মানে ইদ্যত পার হয়ে গেছে, অথবা তিন তালাক ফাইনাল হয়ে গেছে, তিন তালাক তার ফিরিয়ে নেওয়ার চান্স নেই, লা নাফাকাত আলহা বিসুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হাদিস মোতাবেক তার জন্য কোনো খরচ খরচা দায়িত্ব স্বামীর তালাকদাতার নেই, সহিহ সুন্নাত মোতাবেক যা কোরআনে কারিমের অনুকূলী, সেটাই হচ্ছে যুক্তিসঙ্গত কথা, এটা হচ্ছে মুহাদ্দিসিনে কিরামদের মাযহাব বা মাসলাক। ওয়ান আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মাইয়াকুত, রাওয়াহুন নাসাঈ।
وهو عند مسلم باللفظ ان يحبس عما يملك قوته عبد الله بن عمرو رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে মানুষের গুনাহগার হওয়ার জন্য এতটায় যথেষ্ট গুনাহগার পাপী হওয়ার জন্য আই ইউদাইয়া মাইয়া কুতু যার ভরণ পোষণের দায়িত্ব তার উপর রয়েছে তাদেরকে যদি বিনষ্ট করে অর্থাৎ তাদের খরচ খরচা যদি না দেই তো তা এই ব্যক্তির যে খরচ খরচা তার ফরজ অথচ দিল না ঠিকভাবে তার গুনাহগার পাপী হওয়ার জন্য এই অন্যায়টি যথেষ্ট জি রাহ নাসাই হাদিস ইমাম নাসাই বর্ণনা করেছেন সহিহ মুসলিমে রয়েছে এইভাবে কাফা বিল মারে ইসমান মানুষের জন্য গুনাহগার হওয়ার জন্য এতটায় যথেষ্ট যে আইয়াহ বেসা আম্মা ইয়ামলে কু তাহু যার খরচ খরচার মালিক সে তার থেকে খরচ খরচাকে রুকে নিল দিল না বাধা দিল যে তোকে খেতে দেব না তোকে কাপড় দেব না অথচ তার ফরজ হয়ে রয়েছে যদি এরকম কাজ করে তো সে হচ্ছে গুনাহগার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর শুধু এটা মানুষের ক্ষেত্রে না আপনি যার মালিক অত্যন্ত ব্যাপক হাদিসটা কিন্তু যার খরচ খরচার মালিক আপনি সেটা মানুষ হতে পারে সেটা স্ত্রী হতে পারে আপনার ছেলে মেয়ে হতে পারে আপনার বাপ মা হতে পারে আপনার ভাই বোন হতে পারে হ্যাঁ অথবা আপনার বাড়ির গবাদি পশু হতে পারে চাকর নকরের পরে গবাদি পশু বলবো জি গবাদি পশু হতে পারে আপনার গবাদি পশু আছে আর খেতে দেন না আপনি আপনার বাড়িতে বিড়াল পুষছেন আর খেতে দেন না হ্যাঁ আপনার জমি পাহারা দেওয়ার জন্য কুকুর রেখেছেন আর খেতে দেন না জমি পাহারা কেন বললাম বাড়ির ক্ষেত্রে বিড়াল বললাম কিন্তু কুকুর ক্ষেত্রে বললাম যে আপনার বাড়িতে কুকুর আছে খেতে দেন না বললাম কি কেন কেন বাড়িতে কুকুর রাখা জায়েজ নয় বাড়ির ভিতরে কুকুর রাখা জায়েজ নয় জি বাড়ির ভিতরে কুকুর একমাত্র ট্রেন কুকুর ছাড়া মোয়াল্লাম কুকুর ছাড়া জায়েজ নয় তবে জমি জায়গা দেখার জন্য জমি জায়গাতে মাঠে ঘাটে যদি থাকে অসুবিধা নেই হ্যাঁ আর মানুষের ক্ষয়ক্ষতি না করে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ির ভিতরে কুকুর থাকলে ছবি থাকলে আর না পা গোসল ফরজ হওয়া মহিলা পুরুষ যদি থাকে তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন অন্য রিওয়ায়েত আছে আও জুনুবুন সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে কালবুন কুকুর আছে আর ছবি আছে ছবি ঝুলিয়ে রেখেছে প্রকাশ করে রেখেছেন আও জনবন অথবা কোনো গোসল ফরজ হওয়া ব্যক্তি গোসল ফরজে আছে ফজরে শুয়েই আছে স্বপ্ন দোষ হয়ে শুয়েই আছে রহমতের ফেরেশতা দাখিল হয় না শয়তান সেখানে বাসা বাঁধে শয়তান বিস্তার লাভ করে সেখানে কুকুর যারা বাড়িতে পুষে তাদের প্রত্যেক দিন হ্যাঁ দুই কিরাত করে এক কিরাত করে এক এবং দুই কিরাত করে নেকি কমতে থাকে যদি কুকুর ক্ষতিকর হয় মানুষের জন্য তাহলে দুই কিরাত করে নেকি কমে যায় নেকি যা সঞ্চিত আপনার তার থেকে মাইনাস হয় আর যদি কুকুর মানুষের ক্ষয়ক্ষতি করেন না এমনিতে কুকুর পুষছেন হয়তো ভালো কুকুর হ্যাঁ সে তাতেও কি হয় এক কিরাত করে কমে সুতরাং ট্রেন কুকুর হ্যাঁ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়া যেই কুকুর পাহারার জন্য অথবা আজকাল গোয়েন্দাগিরির ক্ষেত্রে যে কুকুর রাখা হচ্ছে এইরকম কুকুর ছাড়া এমনি সাধারণ কুকুর রাখা জায়েজ নাই এই বিষয়টি বিস্তারিত এর আগে কয়েক মাস আগে আলোচনায় এসে এই হাদিস প্রমাণ করে যে যাদের ওপর আপনি রক্ষক হয়েছেন বা নেতৃত্ব পেয়েছেন তাদের খরচ খরচা ফরজ বাস কোনো জীব হলেই হলো যা রোহিন ওয়া কাবেদিন রাতবাতিন আত্মা আছে মৃত না জীবিত হ্যাঁ এইরকম যদি হয় মিন জাওজাতিন সেটা স্ত্রী হোক ওয়া আউলাদিন ছেলে মেয়ে হোক আকারে আত্মীয় স্বজন ভাই বোন হোক ওয়া আরিকা অথবা দাস দাসী হোক ওয়া হাইওয়ান এমনকি পশু পাখি হোক পশু পাখির ক্ষেত্রে জি মুরগি বেঁধে রেখেছেন হ্যাঁ হাঁস বেঁধে রেখেছেন আর খেতে দেন না গুনাহগার হবেন না হবেন না হবেন না না কিছু গুনাহ হবে না খাঁচাতে অনেকে পাখি পুষে না পুষে না খাঁচাতে পাখি পুষছেন অনেক পাখি দেখতে সুন্দর লাগে পুষে খেতে দিতে হবে না হবে না খেতে দেওয়া মোস্তাহাব না ফরজ ফরজ জি হ্যাঁ যেহেতু বেঁধে রেখেছেন হয় ছেড়ে দেন খাক চোরে আর না হলে আপনাকে খাবার দিতে হবে যদি বেঁধে রাখেন তাহলে সহি বুখারি মুসলিমে হাদিস রয়েছে আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজ্জিবাত ইমরাতুন ফি হিরাতিন এক মহিলাকে জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে মানে বারজাখি জগতে জাহান্নামে আযাব হবে যদি বারজাখি জীবনের আযাব দিয়ে মাফ না হয় আর কবরের জীবনে আযাব হচ্ছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে জাহান্নাম জান্নাত দেখেছেন এবং মেরাজেও দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক মহিলাকে আযাব হচ্ছে পারলৌকিক জীবনে, কি জন্য? একটি বিড়ালের কারণে। হাবাসাথা এই বিড়ালকে বেঁধে রেখেছিল, হাত্তা মাতা জুআন, খিদার তাড়নাই বিড়ালটি মারা গিয়েছে। ফালাহে আতআমাথা, নিজে খেতেও দেয়নি, ওয়ালাহি আরসালাথা, বিড়ালটাকে ছাড়েও নি, তাকলমিন খাসাসিল আরজে, যে জমিনে চড়ে এদিক ওদিক থেকে তার আহার সন্ধান করে নিত। জি, তাহলে বোঝা গেল যে এটা সাগিরা গোনা না, কি গোনা? কাবিরা গোনা। এই জন্য তো আজাব হচ্ছে না, আজাব সাগিরা গোনা ছোট গোনার জন্য হবে না, কাবিরা গোনা অবশ্যই। তাহলে পশু পাখিকে খেতে না দিলে যদি আজাব হয়, কষ্ট দিলে, মানুষকে যদি কেউ কষ্ট দেয় তাহলে কত বড় আজাব তার জন্য রয়েছে। মানুষকে যদি মেরে দেয়, পাঁচটি শাস্তি আল্লাহ কোরআনে কারিয়ে বলেছেন। কিন্তু আজকাল চরমপন্থী কট্টরপন্থী ইসলামের শত্রু হিন্দুরা গরু রক্ষা করতে চায়, মানুষকে মেরে, মানুষকে মারছে। কয়েকদিন আগে রাজস্থানে, মাত্র এই সপ্তাহে, গত সপ্তাহে রাজস্থানে কয়েকজন মুসলিমকে মেরেছে আর 100-এর বেশি ঘরবাড়ি মুসলিমদের জ্বালিয়ে দিয়েছে। এই গোরক্ষা বাহিনী লানাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, তাদেরকে আল্লাহ ছিন্নভিন্ন করে দিক, তাদের আখিরাত ধ্বংস হয়েছে, আল্লাহ দুনিয়া তাদের ধ্বংস করে দিক, আল্লাহ পাক তাদের সর্বনাশ করুক। জি হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের কাছে এই শক্তি আছে। জি হ্যাঁ, জি, আল্লাহ পাক রব্বুল আলমিন আলা কুল্লি শাইইন কাদির। জি, আল্লাহ রব্বুল আলমিন সুলতান মাহমুদ গজনবী পয়দা করতে পারেন এক সময়, আজকেও সুলতান মাহমুদ গজনবী আল্লাহ পাক পয়দা করতে পারেন। জি হ্যাঁ, এটা মনে রাখতে হবে তাদেরকে। সুতরাং আল্লাহ পাক রব্বুল যেন মুসলিমদের হেফাজত করেন এবং আল্লাহ পাক রব্বুল্লাহ এই কাফেরদেরকে হেদায়াত দান করেন, আর যদি তারা হেদায়াত না হয় তো আল্লাহ পাক তাদের যেন সর্বনাশ করেন, তাদের যেন ধ্বংস করেন এবং তাদের সমস্ত রকম অনিষ্ট থেকে সারা বিশ্বের সমস্ত মুসলিমের আল্লাহ পাক যেন হেফাজত করেন। চিন্তা করেন যে তাদের কাছে গরুর মূল্য মানুষের চাইতে বেশি। হ্যাঁ, গরুর উপর এত মায়া, তো গরু যে পলিথিন খেয়ে মরছে সেখানে কেন গরু রক্ষা করো না? হাজার হাজার গরু মরে যাচ্ছে এই পলিথিন খেয়ে, প্লাস্টিক খেয়ে, সেখানে কোথায় এই গোরক্ষা বাহিনীর মালাউনরা যাচ্ছে? আল্লাহ ধ্বংস করুক ওদের। এই হাদিস আর এর বিপরীত হাদিস রয়েছে যে কুকুর মরে যাচ্ছিল, এক মহিলা অসতী মহিলা ছিল, চরিত্রহীন মহিলা ছিল, আল্লাহ পাক তার অন্তর অবস্থা ভালো জেনেছেন। হ্যাঁ, সে দেখলো যে কুকুরটা মরে যাবে, মাটিতে কাদাতে মুখ ঢুকিয়ে দিচ্ছে, শুধু একটু পানির সন্ধানে, পানি পাচ্ছে না। তখন কূপে তার একটা জুতা ছিল, জুতাটা কোনো রকম করে বেঁধে কূপে জুতা দিয়ে পানি উঠিয়ে ওই কুকুরটি কী করেছিল, পানি পান করে দিয়েছিল, কুকুরের জানটা বাঁচিয়ে দিয়েছিল। ফাদা খালাতিল জান্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই মহিলা এর বিনিময়ে জান্নাত পেয়েছে। কথা বোঝা গেছে? আচ্ছা, এই হাদিসের আলোকে কি যে কোনো এইরকম অসৎ বা অসতি, হ্যাঁ, যে কোনো বড় কাবিরা গোনাকারী পাপি একটা কুকুরকে পানি পান করে সবাই জান্নাতে চলে যাবে নাকি? কারণ এটা অসৎ লোকদের একটা, হ্যাঁ, কি দলিল, হ্যাঁ, আমল টামল করবো না, আমিও ওই অসতির মতো এখন একটা ভালো কাজ জীবনে করে দেবো, ওইটা দিয়ে জান্নাতে চলে যাবো নাকি? কখনো নাই, কখনো নাই। গবেষক ওলামারা এই হাদিস সম্পর্কে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার অন্তরের অবস্থা ভালো জানেন, সে কত ইখলাসের সাথে, হ্যাঁ, পান করিয়েছিল এবং নিঃসন্দেহে যখন এত নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে ওই কুকুরটিকে পানি পান করিয়েছিল, তো আল্লাহ পাক তার অন্তর অবস্থা, হ্যাঁ, সে আল্লাহ সন্তুষ্টি চেয়েছে, সে পাপি হলে সে কাফেরা মুশরেকা ছিল না, সে বেদিন নাস্তিক ছিল না, সে পেট পূজারি ছিল না, কিন্তু তার চরিত্র খারাপ ছিল, চরিত্র খারাপ ছিল, আল্লাহ পাক রব্বুল তার অন্তরের অবস্থা দেখে ক্ষমা করেছেন। তাই বলে কি যে কোনো অসতি বা অসতি অথবা অসৎ মানুষের, হ্যাঁ, মাফ করে দিবেন? তার অন্তর অবস্থা কি ওই রকমই আছে? আল্লাহ কি জানেন না? সুতরাং এটা সকলের জন্য দলিল নাই, কাকে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ ভালো জানেন, এবং কার অন্তরের অবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যে সেই জন্য আল্লাহ পাক এই আমলের মাধ্যমে আল্লাহ মাফ করেছেন, সেটা আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং এটা আম কথা নয়, সকলের জন্য প্রযোজ্য নয়। আপনাকে সাধারণ যেটা শরীয়তের নীতিমালা আছে, যে আপনার উপর যে ফরজ দায় দায়িত্বগুলি রয়েছে, আকিদা ইবাদত আখলাকের ক্ষেত্রে ফরজগুলি আদায় করতে হবে, আর হারাম নিষিদ্ধ কথা কাজ যা রয়েছে সেগুলি থেকে
পুরোপুরি বেঁচে থাকতে হবে, চেষ্টা করতে হবে। মাঝখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, ফরজ অজবে আমার ত্রুটি হয়ে গেছে অথবা কোনো হারাম পাপে আমি লিপ্ত হয়ে গেছি, তাহলে তার সমাধান আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে তওবা, ইস্তেগফার, সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসো। এই রকমের মন মানসিকতা রাখতে হবে, তারপরে আল্লাহর কাছে মার্জনার এবং জান্নাতের আশা রাখতে হবে। কিন্তু আপনি মনে করছেন যে আমি ওই অসতী মহিলার লাইন লেগে যাব, আল্লাহ কি কবুল করে নেবে, এটা তোমার জানা আছে? কখনো জানা নেই। সুতরাং এগুলো হচ্ছে অসৎ লোক যারা আসলে অসৎ জীবন যাপন করতে চায় আর তারপরে ওই পাপে ডুবে থাকতে চায়, এগুলোকে বাহানা বানায়। আসলে তাদের অন্তরে সততা মোটেই নেই, এখলাস নেই, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য নেই, পরকালের চিন্তা নেই। এই হাদিস প্রমাণ করে যে মানুষের খরচ খরচা তো দিতে হবে, আত্মীয় স্বজন যাদের খরচ খরচা ফরজ হচ্ছে, আপনার বাড়িতে যেসব পশু আছে, পাখি আছে, সেগুলির খরচ খরচা দিতে হবে। এখান থেকে ওলামায়ে কেরামরা আরও বলেছেন যে জাওয়াজু ইত্তেখাজে তুয়ুরু জিনাতি, জি, বাড়িতে অনেক সময় সাজের জন্য পাখিকে পোষা, হ্যাঁ, খাঁচাতে, এ মাসলা, এটা জায়েজ কি না, এ মাসলা মাঝে মাঝে জিজ্ঞেস করেছেন অনেকে। একবার জিজ্ঞেস করছেন কিছু ভাইরা যে এতে তোর স্বাধীনতা খর্ব করলাম, তাই না, স্বাধীন হয়ে উড়ে বেড়াতো পাখিটা আমি ধরে রেখে দিলাম খাঁচার মধ্যে, তাই না, স্বাধীন হয়ে এই পশুটা ঘুরে বেড়াতো বন জঙ্গলে, ওটাকে আমি ধরে রেখে দিতাম দেখার জন্য, হ্যাঁ, চিড়িয়াখানাতে যেমন ধরে রেখে দেওয়া হচ্ছে পশু অথবা পাখি, ঠিক কিনা, তো এটা জায়েজ কি না? প্রথম কথা, জায়েজ বলছেন যে এই হাদিস থেকে ওই মহিলা যে মহিলা বিড়ালকে কি করেছিল, বেঁধে রেখেছিল, বেঁধে রাখার জন্য তাকে আজাব দেওয়া হয়নি। কিসের জন্য আজাব দেওয়া হয়েছে? খেতে দেয়নি, যার কারণে মারা গেছিল, এই জন্য আজাব দেওয়া হয়েছে। তো এর থেকে ইয়োলাম জানা যায় জাওয়াজ ইত্তেখাজে তুয়ুরু জিনা, অলংকার সাজের জন্য পাখি পোষা অথবা কোনো পশু পোষা যদি জায়েজ হয় সেটা জায়েজ রয়েছে। জি, ওয়ানাফিল আকফাসে, অর্থাৎ খাঁচাতে, এজা কানা তুত আম ওয়া তুস্কা, যদি খাদ্য দেন আর পানি দেন, ওয়ালা তু আজাব, আর যদি আজাব কষ্ট শাস্তি না দেন, জি, তাহলে জায়েজ রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন, আর সমস্ত রকমের শার থেকে, অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক মুসলিমদের সাহায্য করেন। আজকে মুসলিমরা সব জায়গায় মজলুম, আল্লাহ পাক রব্বুল তাদের জন্য সুব্যবস্থা করেন, তাদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। উম্মতে মুসলিমার উপর আল্লাহ পাক যেন রহম করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি প্রশ্ন যে আজকের যে আলোচনা এসেছে ওর সাথেই সম্পর্কিত, রাত দশটায় বা এশার পরে পরেই ধরেন, এশার নামাজের পরে স্ত্রী, স্বামী স্ত্রী সহবাস করলো আর ফজর পর্যন্ত গোসল করলো না, তাহলে কি রহমতের ফেরেশতা প্রবেশ করবে? না, প্রবেশ করবে, কিন্তু এই ক্ষেত্রে উত্তম হচ্ছে উজু করে নাপাকিকে, অপবিত্রতাকে হালকা করে নেওয়া। উজু করে শুয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন, অসুবিধা নেই, উজু করে কাজ করতে পারেন, উজু করে পাকশাক রান্না করতে পারেন, উজু করে আপনি ডিউটি করতে পারেন। নামাজের সময় আসার আগে আগে গোসল করে নামাজের জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। নামাজের সময় পার হয়ে যাচ্ছে আর গোসল করছেন না, ফরজ গোসল হয়েছে, জোহরের সময় চলে যাচ্ছে হয়তো সকালবেলার নাপাকি, অথবা ফজরের সময় চলে যাচ্ছে, আসরের পরে মাগরিবের সময় হয়ে যাচ্ছে আর গোসল করছেন না, এইরকম যখন হবে, যখন ফরজ ছুটে যাওয়ার আশঙ্কা, তখন রহমতের ফেরেশতা বাড়িতে প্রবেশ করবে না। আর নাপাক থাকলে, জি হ্যাঁ, নাপাক জায়গায় ফেরেশতা, সেই জন্য উজু করে নেওয়াটা ভালো, উজু করে নেওয়া, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত, যদিও ওলামারা বলছেন জায়েজ আছে কিন্তু অপছন্দনীয় এইরকম বিনা উজুতে নাপাক অবস্থায় থাকা। একজন বোনের প্রশ্ন, বাইরে থেকে প্রশ্ন করেছে, তো এই প্রশ্ন আমাদের ভাইদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমার কাছে এসছে, উত্তরটা দেওয়া হয়নি, প্রশ্ন চলে এসছে। প্রশ্ন হচ্ছে যে একজন পুরুষ, সে হস্তমৈথুন করার কারণে সে যৌন ক্ষমতায় বড় দুর্বল হয়ে পড়েছে, স্ত্রীর কাছে ছুটি যায়, বিদেশে থাকে, স্ত্রীর কাছে যখন ছুটি যায় তখন কিছু ওষুধ টষুধ নিয়ে যায়, ওষুধ দিয়ে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, স্ত্রীর মোটেই হক আদায় করতে পারে না, এত দুর্বল হয়ে গেছে, বরং উত্তেজিত করে, যেই ভাষা দিয়ে প্রশ্ন করেছে যে স্ত্রীকে আরও উত্তেজিত করে ছেড়ে দেয়, কিন্তু তার চাহিদা মোটেই পূরণ করতে পারে না, এইভাবে 18 থেকে 19 বছর হয়ে গেছে, আর স্ত্রীকে কসম দিতে থাকে যে এটা লিক আউট করিও না, বাইরে প্রকাশ করিও না, জানতে দিও না, আর মানহানি হবে, এইভাবে সহ্য ধৈর্য করে
এতদিন আছি, এখন আমার করণীয় কি? আমি কি ওকে যদি কাছে কাছাতে না দিই এইভাবে থাকতে পারবো? এটা হচ্ছে প্রশ্ন। এই ক্ষেত্রে বছরখানেক আগে এই বলগুলো মারামে এই চ্যাপ্টারটা আলোচনা হয়েছে। তাতে প্রখ্যাত তাবেঈ সাইয়্যিদ ইবনে মুসাইব, যাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়, তার থেকে বর্ণিত এবং কয়েকজন সাহাবি থেকে, তার মধ্যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা, এরকম বেশ কিছু সাহাবি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের উক্তি রয়েছে এই রকম অপারগ স্বামীদের ক্ষেত্রে। যদি স্বামী অপারগ হয় স্ত্রীর চাহিদা পূরণ করতে, তো তারা বলছেন ইউ আজ্জালু সানাতান, এক বছর তাকে চিকিৎসার জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে, এক বছর ধৈর্য ধারণ করে ম্যাক্সিমাম। এক বছরের চিকিৎসায় তার কোনো রিলিফ হইল না, রোগের আরোগ্য হইল না, যোগ্য হতে পারলো না, তাহলে সেই স্ত্রী স্বাধীনভাবে তালাক নিয়ে নেবে, কোনো রকমের গুণাগার হবে না, আর তালাক নিয়ে অন্য ঘরে সংসার করার চেষ্টা করবে, অর্থাৎ বৈধভাবে ইদ্যুত পার হওয়ার পরে বিয়ে করবে কোনো ছেলেকে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আর যে কথা জিজ্ঞেস করেছেন, এখন তাকে কাছাই তো দিব না আর তার বিবাহ বন্ধনে থেকে যাব, এরকম থাকার পরামর্শ দেব না। হ্যাঁ, কেনই বা থাকবেন যেখানে, অযোগ্য কেন থাকবেন, থাকার কোনো প্রয়োজন করে না। আর এই রকম যদি থাকেন তো জুলুম অত্যাচার চালাবে, জুলুম অত্যাচার চালাবে। যখন সে অপারগ হইলেও সে হয়তো এমনি চেষ্টা করবে আর তাতে ব্যর্থ হবে, আর যদি তাকে কাছাতে না দেওয়া হয় তাহলে সে শারীরিক মানসিক নির্যাতন চালাবে, অনেক সময় খুন করে দিতে পারে। আজকাল ঘটছে না, ঘটছে না যে তুই আমার কথা মানবি না, দিব খুন করে মেরে দেবো, করতে পারে না? পারে না, তার ঘরেই থাকবে না, তার অনিষ্ট থেকে দূরে থাকবেন। জি হ্যাঁ, তালাক নিয়ে নেবেন। শরীয়তের সমাধান হচ্ছে যে তালাক নিয়ে নেবেন, আল্লাহর ভরসা করবেন। আমি এক মহিলাকে জানি, অনেক আগের ঘটনা, প্রায় 12 বছর এক স্বামীর কাছে ছিল, স্বামী আবার মৌলভী সাহেব। জি, 12 বছর ছিল, আর খুব সুন্দরী ওই মহিলা, আমাদের ডিস্ট্রিক্টের খুব সুন্দরী। 12 বছর পরেও এত সুন্দরী হয়েছিল, ধৈর্য ধারণ করে 12 বছর থেকে, যে 1 বছর শরীয়তে ধৈর্য ধারণ করতে বলছি, কিন্তু স্বামী মোটেই তার কাছে গিয়ে সক্ষম হচ্ছে না, তার মোটেই হক আদায় করতে পারে না, শারীরিক চাহিদা পূরণ করতে পারে না। 12 বছর পরে তালাক নিয়ে নিল ওই মহিলা, মাসলাম সাহেব জেনে তালাক নিয়ে নিল। তালাক নেওয়ার পরে ইদ্যত পার হইতে বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে খোঁজ নিয়ে দেখেছি তার কয়েকটা ছেলে মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ 12 বছর একটা ছেলে মেয়ে হয়নি, আর মোটেই কিছু পারতো না। আর তারপরে আলহামদুলিল্লাহ 12 বছর পরে বিয়ে হয়েছে ভালো একটা ছেলের সাথে, হ্যাঁ, কুয়ার ছেলের সাথে। আর তারপরে আলহামদুলিল্লাহ, কুয়ার হোক আর সেখানে ম্যারেজে হোক, যেভাবে হোক না কেন, বিয়ে হইলেই হলো, আর সুবিচার ইনসাফ করলেই হলো, আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নেক করুক। সুতরাং এই ক্ষেত্রে তালাক নেওয়ার মহিলার অধিকার আছে, ওই বোনকে বলবো যে তালাক নিয়ে নেবে, আর তালাক নিয়ে অন্য কোনো স্বামী পেলে সংসার করবে, আর না হইলে আল্লাহর ভরসা করে থাকবে, আল্লাহ রুজির ব্যবস্থা করবেন। ওমাইয়া তাকিল্লাহা এজ আল্লাহ মাখরাজা, আল্লাহ সুরায় তালাকে বলেছেন, তালাক নেওয়ার পরে অথবা তালাক দেওয়ার পরে আল্লাহকে ভয় করলে আল্লাহ ওর জন্য সুব্যবস্থা করবেন, কোনো রাস্তা বের করবে, রুজির ব্যবস্থা আল্লাহ করে দেবেন। নামাজ সময়ের মধ্যে আদায় করলো, কিন্তু এর মাঝে বাইরে গেল, ধরেন সকালবেলা ফজর পরে গোসল ফরজ হয়েছে, সহবাস হয়েছে অথবা স্বপ্নদোষ হয়েছে, তারপরে ডিউটির সময় হয়ে যাচ্ছে, অথবা ডিউটি যাবেন, আপনি গোসল করলেন আর ডিউটি চলে গেলেন, বললাম তো যে উজু করার পরে খাওয়া দাওয়া করতে পারবেন, পাক শাক করতে পারবেন, ডিউটি করতে পারবেন, দুনিয়ার সব করতে পারবেন, একমাত্র কোন কাজ করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, বাইতুল্লাহর তওয়াফ করতে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না, বুঝে গেছে? এই কাজগুলি করলে আপনাকে গোসল করে নিতে হবে, আর বাকি দুনিয়ার সংসারের সমস্ত কাজ করতে পারবেন, মহিলাও করতে পারবেন, পুরুষ করতে পারবেন, এতে অসুবিধা নেই। আর ফেরেশতা আসবে, কারণ নামাজের টাইম এখনো হয়নি, যেই জোহরের টাইম হয়ে যাচ্ছে তখন আর বিলম্ব করা যাবে, যেই ফজরের টাইম হয়ে যাচ্ছে নামাজের রক্ত হয়ে যাচ্ছে তার আগে আপনাকে গোসল করে নিতে হবে, গোসল ফরজ, না হলে এখন আপনার উপর আল্লাহর ক্রোধ হবে এবং রহমতের ফেরেশতা বাড়ি থেকে বেরিয়ে যাবে। জি হ্যাঁ, আপনার জীবনে বরকত হবে। স্ত্রীকে খুশি করার জন্য ক্রয় মূল্য থেকে বেশি বলা যাবে না, যদি প্রয়োজন হয় বলা যাবে, কেমন কথা? অনেক স্ত্রী আছে ভালো, আপনি সঠিক মূল্য বললেও আপনাকে হেউ করবে না, কয় পয়সার জিনিস নিয়ে এসছে এরকম করবে না, হ্যাঁ, সে আপনার ক্ষেত্রে শ্রদ্ধাশীল, আপনি সস্তা কিনলেও ভালো, আর ভালো হলি হলো, দেখতে ভালো লাগলি হলো, তাই না? কত দামে কিনেছেন এটা দেখার বিষয়, কিন্তু কিছু মহিলাদের স্বভাব খারাপ আছে, ওকে যদি বলেন যে এটা 1000 টাকার তাহলে খুব গুরুত্ব দিবে, আর যদি বলেন 500 বা 300 টাকার যতই ভালো হোক না কেন, এত সস্তা কেউ পরে নাকি, হ্যাঁ, তুমি কী শিখেছো এগুলো, কী করো তুমি, বকাবকি শুরু করে দিবে। ওই ক্ষেত্রে বকাবকি থেকে বাঁচার জন্য ওরও ভাষা খারাপ হচ্ছে আর গোনা হচ্ছে, আর আপনি ও তার কাছে ছোট হয়ে যাচ্ছেন, আর আপনার হয়তো আর্থিক অভাবও আছে ইত্যাদি বিভিন্ন কারণে, সেই ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে,
তা ক্ষতি করার জন্য না, তার ক্ষতি করার জন্য না, হ্যাঁ তার অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা তাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। দু চারটা গালি দিয়ে দিল আপনাকে উল্টো পাল্টা সস্তা কেনার জন্য, তো গাল খাওয়ার চাইতে একটু মিথ্যা কথা বললে তাকে গুনাহ থেকে বাঁচানো ভালো। জি হ্যাঁ, এই জন্য এই এইরকম ক্ষেত্রগুলিতে মিথ্যা বলা যায় যাচ্ছে। বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী যারা আছে অনেকেই একজন নাম, ওর নাম না বলাই উচিত ছিল, নাম বলবো, নাম বললে না বলে তো বুঝতে পারবেন না। জসিমউদ্দিন রহমানি বলে একজন মৌলভী সাহেব, মুফতি সাহেব আছে, মুফতি জসিমউদ্দিন, তার সম্পর্কে সহি আকিদার আলেম বলে ধারণা রাখে, মাঝে মাঝে ফেসবুকে লিস্ট দেয় সহি আকিদার আলেম, আর সহি আকিদার আলেমদের মধ্যে জসিমউদ্দিন রহমানের নাম ঢুকিয়ে দেয়। হ্যাঁ, এরা জাহেল, বুঝে না, আকিদা বুঝে না, মানহাজ বুঝে না, সালাফ সালেহের তরিকা বুঝে না, যার ফলে জসিমউদ্দিন রহমানের বক্তব্যকে মনে করে যে সহি আকিদা আলেমের বক্তব্য। প্রথম কথা, জসিমউদ্দিন রহমানি হ্যাঁ সে একজন দেওবন্দির লোক ছিল, সে কখনো আহলে হাদিস বা সালাফি বা সহি আকিদায় আসে নাই, আসেনি, ও নিজে বলেছে কে বললো আমি আহলে হাদিস, আমি আহলে হাদিস নই, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলে সে আহলে হাদিস নাই, কারণ অনেকে মনে করে যে আহলে হাদিস মানে এদের মধ্যে থেকে জঙ্গি বেরোচ্ছেন, না, সে দেওবন্দি সিলসিলা কওমি সিলসিলা থেকে জঙ্গি হয়েছে, যেমন তালেবানরা, তালেবানরা দেওবন্দি সিলসিলার লোক, তালেবানরা এরা স্টুডেন্ট একটা দল ছিল আফগানিস্তানে, বাংলা পাকিস্তানে পড়াশোনা করেছে, এরা এরা একটু জঙ্গি তৎপরতা রাখে, জঙ্গি তৎপরতা মানে আমি জিহাদকে বলতে চাইছি না, এরা মুসলিম শাসকের বিরুদ্ধে বলে, মুসলিম শাসককে খুন করো, মুসলিম দেশে এইসব গোলযোগ সৃষ্টি করো, বম ব্লাস্টিং করো, এটা হচ্ছে খারেজিদের তরিকা। আর শরীয়তে যে জিহাদ আছে, জিহাদ কাফেরের জন্য, আর জিহাদের কিছু শর্ত আছে, তার মধ্যে একটি হচ্ছে জিহাদের ঘোষণা কে করবে, সরকার করবে, না তালেবান করবে বিনা সরকারে, হ্যাঁ তাদের সরকার যদি থাকে ঠিক আছে, সরকার সরকার করবে, শাসক করবে, কোনো মুফতি করবে না, কোনো আলেম করবে না, আর মুসলিমের বিরুদ্ধে সোচ্চার হবে না, মুসলিম দেশের বিরুদ্ধে সোচ্চার। জসিমউদ্দিন রহমান সম্পর্কে বাহরাইন থেকে একজন ইঞ্জিনিয়ার সাহেব আমাকে টেলিফোন করলেন কয়েক বছর আগে, যখন জসিমউদ্দিন রহমান অ্যারেস্ট হওয়ার আগে, বলেন শেখ আশ্চর্য, একে কিছু লোকেরা সহি আকিদা আলেম মনে করছে, জসিমউদ্দিন রহমানি সৌদি আরবের বিরুদ্ধে, সৌদি আরব তাগুত, সৌদি আরব কাফের, এই রকমের ফতোয়া দিয়েছে বাড়াবাড়ি, সেই ব্যক্তি পাক্কা খারেজি, যে সৌদি আরবের মতো একটা ভালো দেশ যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে সেই দেশকে বলে তাগুতি দেশ, এ হচ্ছে খারেজি, এক দু নম্বর কথা, বুঝতে পারছেন না। তিন নম্বর কথা, যে সে আসলে একজন তালেবানদের লোক, তালেবানদের লোক, এবং মুসলিম সরকার সম্পর্কে যেইভাবে বাড়াবাড়ি করে বলে, জি হ্যাঁ বাড়াবাড়ি করে বলে, তার অ্যারেস্টের আগে মাত্র 1-2 কিলোমিটার রাষ্ট্রপতি ভবন ভবন থেকে বা প্রধানমন্ত্রীর ভবন থেকে তার মসজিদ ছিল, সেই মসজিদ থেকে তাকে এই জন্য তাড়ানো হয়েছে, সেই মসজিদে খুদবাতে ডাইরেক্ট কাফের বলে দেশের সরকারকে বলে, এটা খারেজিদের কথা। মুসলিম গুনাহগার ফাসেক কে, গুনাহগার বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, কে গুনাহমুক্ত আছে, গুনাহগারকে কাফের বলা এটা খারেজিদের লক্ষণ। জি হ্যাঁ, সুতরাং জসিমউদ্দিন রহমানি কখনো সে আহলে হাদিসও ছিল না, সালাফিও ছিল না, আর সহি আকিদারও না, মানহাজেরও না, সে একজন তালেবান মার্খা লোক, আর সে একজন জঙ্গি তৎপরতার লোক, সেই জন্য সে আদা খেয়েছে, স্বাদ পেয়েছে, অ্যারেস্ট হয়েছে, এবং এইরকম শাস্তি এইরকম খারিজিদের হওয়া উচিত আমি বলবো। জি হ্যাঁ, সুতরাং জসিমউদ্দিন রহমানির বক্তব্য থেকে বেঁচে থাকবেন, আর তার লিখনী থেকে বেঁচে থাকবেন, আর তার সঙ্গ সাঙ্গপাঙ্গ যারা আছে হ্যাঁ তার সাপোর্টার তাদের সংসর্গ থেকে বেঁচে থাকবেন, না হলে নিজের দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবেন আর আখেরাতও ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত রাখেন, গুমরাহি থেকে বাঁচান, আর কখনো আবেগী হবেন না, তার সাথে আমার কোনো শত্রুতা নেই, শত্রুতা হচ্ছে আকীদা ও মানহাজের শত্রুতা। সুতরাং আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে সকলকে সংশোধন করার তৌফিক দান করেন, আর সমস্ত রকমের অনিষ্ট থেকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।